ঈশ্বর, কি হলো এই শিশু রাজপুত্রকে নিয়ে? আমি এখন কি করি? আমি কোথায় যাই? সবকটা ঘর ভালো করে দেখ, কোন স্ত্রী থাকলে বের করে আন। সুন্দরী, ওই শিশুকে আমাদের হাতে তুলে দাও। এই তোরা সবাই মিলে ওই শিশুটাকে কেড়ে নে, ওকে দিয়ে আমরা খেলবো। তারপর তোমার সাথে গপ মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিরে ঠেকের আজকের গপ্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কালের মন্দিরা প্রথম পর্ব। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। ভেড়া, ভেড়ার পাল, হুঞ্জাতি আর নেই, ভেড়া হয়ে গেছে। 25 বছর আগে যারা সিংহ ছিল তারা আজ ভেড়া হয়ে গিয়েছে, কাকে দোষ দেব? নিজের স্মৃতি কথা শোনাতে শোনাতে বৃদ্ধ হুন যোদ্ধা মৌঙের গলা থেকে শ্লেষ ঝরে পড়ল। তার যোদ্ধার জীবন শেষ হয়েছে, যে দুর্ধর্ষ প্রকৃতি এবং অসীম শক্তি নিয়ে 25 বছর আগে কৃপাণ হাতে সে এই রাজ্যে প্রবেশ করেছিল, সেই শক্তি হারিয়ে গেছে। কেশবিহীন মুখ কুঁচকে গেছে। রাজাধীরাজ পরম ঋষি মগধেশ্বর স্কন্দগুপ্তের 16তম মহাজনপদের উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলের এক প্রান্তে বিটঙ্ক নামের এক ছোট রাজ্যের রাজধানী কপোতকূট। সেখান থেকে কিছুটা দূরেই নির্জন অরণ্যের পাশে ছোট একটি জলসত্রের কাছে বসে মৌন তার গল্প শোনাচ্ছিল। মধ্যাহ্নের প্রখর তেজ, নবাগত গ্রীষ্মের আলস্য ও পাকা মহুয়া ফলের তীব্র সুগন্ধ মিশে তপ্ত বাতাসকে মত্ত করে তুলেছে। মৌন বলে চলল, আমাদের যিনি রাজা একদিন নিজের হাতে এদেশের কাপুরুষ রাজার মাথা কেটে শুলে চড়িয়েছিলেন, তিনিই আজ অহিংসা ধর্ম গ্রহণ করেছেন, মাংস খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছেন। ধর্ম, তলোয়ারই ছিল যার একমাত্র দেবতা, সেই আজ মন্দির তৈরি করে এক ভিক্ষুকের পুজো করেন। সুগোপা বলল, মহারাজ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। মৌঙের শ্রোতা এই জলসত্রের প্রপাপালিকা কর্ত্রী সুগোপা। তপ্ত সোনার মতো তার দেহের রং, বয়স 25, তার ঠোঁটের কোণে চপলতার আভাস, চোখ দুটি নীল মেঘের মতো সরস। সুগোপা কপোতকূটের রাজার উদ্যান পালকের স্ত্রী এবং রাজকুমারী রট্টার প্রাণের সখী। মৌ প্রায় নগরের বাইরে এই অরণ্যেই আসে, কিছুক্ষণ সুগোপার কাছে নিজের প্রিয় কাহিনী বলে যায়। সুগোপাও তাতে আপত্তি করে না। সুদূর বক্ষু নদীর তীরে হুনেরা কিভাবে দিন যাপন করত, তারপর একদিন যাযাবর জাতির স্বভাবসিদ্ধ অস্থিরতায় কিভাবে তারা তাদের বিশাল গোষ্ঠীকে একত্রিত করে গান্ধারের সীমান্তে এলো, তারপর পঞ্চনদ ধৌত শ্যামল উপত্যকার লোভে তারা কিভাবে দিকে দিকে ছড়িয়ে পড়ল, কিভাবে স্কন্দগুপ্তের সাথে হুনদের যুদ্ধ হলো, তাতে হুনরা কিভাবে ছত্রভঙ্গ হয়ে গেল, তারপর 12,000 হুন কিভাবে এই বিটঙ্ক রাজ্য অধিকার করল, কপোতকূটে এসে রাজপুরী দখল করল, মৌ এই সব কাহিনী শোনায় আর সুগোপা মন দিয়ে তা শোনে। আজও সেরকমই একটি দিন। সুগোপার কথা শুনে মৌ চোখ দুটো ছোট করে কিছুক্ষণ সুগোপার মুখের দিকে তাকিয়ে থাকল, তারপর কতকটা যেন নিজের মনে মনেই বলল, বেশ ছিলাম আমরা মরুভূমির কোলে,
হুননারীরা সবার সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে সব কাজ করত আর হুন শিশু প্রসব করত। এক পুরুষের মধ্যেই একটা জাতি বীর্যহীন হয়ে গেল। আমরা না হয় বুড়ো হয়ে গেছি, যৌবনের মাদকতা তো চিরদিন কারোর থাকে না, কিন্তু আমাদের সন্তানের এই বা কি, তারা হুনের সন্তান বটে তবু তারা হুন নয়, মরুসিংহের ঔরসে এক একটা ভেড়া জন্ম নিয়েছে। সেই জন্যে হতাশ হয়ে লাভ নেই, এদেশের নারীরা কেউ তোমাদের নিজের ইচ্ছে বিয়ে করেনি, তোমরাই জোর করে তাদের বিয়ে করেছো, এখন বিলাপ করে কি হবে? আর তার ফলাফলও নিতান্ত খারাপ হয়নি, তোমাদের সন্তানরা তোমাদের চেয়ে দেখতে অনেক সুশ্রী হয়েছে, তাদের কুল না থাক, শীল আছে। শীল আছে, কি প্রয়োজন শীলের? শিষ্টতা দিয়ে কি কোনো যুদ্ধ জেতা যায়? আমরা যেদিন এই রাজধানী অধিকার করি, আমরা কি শিষ্টতা দেখিয়েছিলাম? শহরের নালাগুলিতে সেদিন শুধু রক্তের স্রোত বয়েছিল, রাজপ্রাসাদের রক্ষীরা সেদিন আমাদের বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিল। রাজপ্রাসাদ অধিকারের কথা মনে করলেই আজও আমার রক্ত গরম হয়ে ওঠে। রক্তপিপাসু হুন, তবে সেই গল্পই বলো, তোমার আক্ষেপ শোনার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আর তোমার নাগসেনার কথা বলো তো। সেদিন দুহাত ভরে সোনা লুট করছিলাম, প্রাসাদের নিচে অন্ধকূপে রাশিকৃত সোনাদানা মণিমাণিক্যের ভাণ্ডার ছিল, আটজন রক্ষী সেই গর্ভগৃহ পাহারা দিচ্ছিল। তুষ্পান প্রথমে সেই কোষাগারের খোঁজ পায়, আমরা 30 জন হুন গিয়ে রক্ষীদের হত্যা করে ফেললাম। এই সমস্ত ধন সম্পত্তি এখন আমাদের, এত সোনা আগে কখনো দেখেছ? সকলে মিলে সেই দিনার আমরা ভাগ করে নিলাম। তুষ্পান ছিল আমাদের নায়ক, বেশিরভাগ সোনা তার ভাগেই পড়ল। যুদ্ধ শেষ হওয়ার পর সেই সোনা আমাদের রাজাকে উপঢৌকন দিয়ে তুষ্পান চষ্টন দুর্গের অধিপতি হয়ে বসল। রত্নাগার থেকে ওপরে এসে আমরা রাজদ্বারের দিকে এগোলাম। আমাদের আগেই সেখানে অনেক হুন সেনা পৌঁছেছিল, চারিদিকে নারী কণ্ঠের চিৎকার কান্না আর্তনাদ শোনা যাচ্ছিল। রাজদ্বারের বারান্দায় প্রবেশ করে দেখলাম সেখানে এক পরম কৌতুকময় খেলা চলছে। 6-7 জন হুন যোদ্ধা এক বালকের দেহ নিয়ে মুক্ত তরবারির ওপর লোফালুফি করছে। বালক বোধহয় রাজপুত্র ছিল, 1 বছর বয়সে থাকবে, একটা মাংসপিণ্ডই বলা যায়। একজন তাকে তলোয়ারের ফলার উপর নিচ্ছে, তাকে মাটিতে পড়তে দিচ্ছে না, শূন্যে শূন্যেই খেলা চলছে। শিশুটি তখনও মারা যায়নি, মাঝে মাঝে অস্পষ্ট আর্তনাদ করছে, পাছে তলোয়ারের আঘাতে দুখণ্ড হয়ে যায়, সেই জন্য সকলেই তাকে তলোয়ারের ফলার পার্শ্বদেশে নিচ্ছে, তবু শিশুর দেহের রক্ত সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমরা ওই খেলায় মেতে উঠলাম। হ্যাঁ, একজন যুবতী আমাদের দিকে উঁকি মেরে হঠাৎ চিৎকার করে পালিয়ে গেল। আমাদের 2-4 জন খেলা ছেড়ে তার পিছু নিল। এই সময় কে একজন এসে খবর দিল যে রাজা ধরা পড়েছে, রক্ত পাগল হুনের দল শিশুকে সেইখানে ফেলে চলে গেল। আমি কিন্তু তাদের সাথে গেলাম না, শুধু হত্যা আর লুট করেই তো একজন হুন সন্তুষ্ট হয় না। খোলা তলোয়ার হাতে আমি অন্তঃপুরে প্রবেশ করলাম। এতক্ষণ গল্প বলতে বলতে মোঙের চোখ দুটো হিংস্র উল্লাসে জ্বলছিল, হঠাৎ সেখানে যেন ছায়া ঘনিয়ে উঠল। সে কিছুক্ষণ নিস্তব্ধ থেকে বিষণ্ন গলায় বলল, এখানেই একটা ঘরে প্রথম নাগসেনার দেখা পাই, পালঙ্কের নিচে লুকিয়েছিল সে, তাকে টেনে বার করলাম। সে তার চুরি দিয়ে আমার কপালে আঘাত করল, আমি তলোয়ার ফেলে তাকে জাপটে ধরলাম, সে আমার বুকে করাঘাত করল। তার দাগ এখনো আমার বুকে আছে। এই পর্যন্ত বলে মোঙের স্বর অত্যন্ত করুণ হয়ে শেষে থেমে গেল। সুগোপা হাতের ওপর মুখ রেখে নিঃশব্দে সব শুনছিল।
এই নৃশংস কাহিনী তাকে বিচলিত করতে পারেনি। দেশব্যাপী বিপ্লবের মধ্যে যার জন্ম, অমানসিক নিষ্ঠুরতার অনেক ছবি যার শৈশবের স্মৃতির মূল উপাদান, যার নিজের মা ও বহু আপনজন এই রক্তস্রোতে ভেসে গিয়েছে, মঙের কাহিনী শুনে বিচলিত হবার কথা তার নয়। শুধু রাজপ্রাসাদ অধিকারের এই কাহিনী তার অজানা ছিল বলেই সে মন দিয়ে এতক্ষণ শুনছিল। কিছুক্ষণ নীরবে কাটানোর পর মুখ তুলে সুগোপা বলল, সেই শিশুর কি হল? শিশুর? শিশুটা সেই ঘরে রক্তের কাদায় পড়েছিল, তারপর হ্যাঁ ঠিক মনে পড়েছে, চুফাং, পাগলা চুফাং। অন্তঃপুর থেকে যখন নাগসেনাকে নিয়ে বেরোচ্ছি, তখন দেখি আমাদের পাগল চুফাং শিশুটাকে নিজের ঝোলার মধ্যে রাখছে। জিজ্ঞেস করলাম, একে নিয়ে কী করবে, মাংস তৈরি করে খাবে? আমার কথায় চুফাং ভাঙা দাঁত বার করে হাসল। আশ্চর্য, সেদিনের পর থেকে চুফাংকে আর দেখা যায়নি, হয়তো মরে গিয়েছে। হুনের আয়ু আর মরিচিকার মায়া কখন শেষ হবে কেউ জানে না। চুফাং পাগল ছিল ঠিকই, কিন্তু অনেক তন্ত্রমন্ত্র জানত। গাছের পাতা আর শিকড়ের রস দিয়ে ক্ষতস্থান অবিকল জুড়ে দিতে পারত। আর সেই যুবতী, তার কি হলো? কোন যুবতী? নাগসেনা? না না, নাগসেনার কি হলো তা আমি জানি। নাগসেনা এখন নাগিনী হয়ে তোমার গলা টিপে ধরেছে। আমি সেই যুবতীর কথা বলছি যে তোমাদের দেখে চিৎকার করে পালিয়ে গেছিল। কে তার খবর রাখে? দু তিনজন তাকে ধরার জন্য ছুটে গিয়েছিল, তারপর কি হলো জানি না। রাজপুরীতে অনেক কিঙ্করি পরিচারিকা ছিল, উনেরা যে যাকে পেল দখল নিল। কয়েকটা যুবতী তো আত্মহত্যাও করেছিল। বোধ হয় সেই যুবতী আমার মা, তিনি রাজপুত্রের ধাত্রী ছিলেন। আমি আর রাজপুত্র একই মায়ের স্তন্য পান করেছিলাম। হতেও পারে, তার বয়স তোমার মতোই ছিল। জানি না আমার মায়ের কি দশা হয়েছিল, তিনি আর রাজপুরী থেকে বাড়িতে ফেরেননি, হয়তো আত্মহত্যাই করেছিলেন। এই সময় তাদের কথাবার্তায় বাধা পড়ল। চোখ তুলে সুগোপা চমকে উঠে দেখল, এক পুরুষ দেবদারু গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছে। কখন এই অপরিচিত আগন্তুক নিঃশব্দে তাদের কাছে এসে উপস্থিত হয়েছে তারা জানতে পারেনি। সুগোপা বলে উঠল, কে তুমি? আগন্তুক উত্তর দিল, আমি পথিক। এই জলসত্র তোমার, আমায় জল দাও। সুগোপা পথিককে আপাদ মস্তক নিরীক্ষণ করল। আগন্তুক যে বিদেশী তা তার পোশাক দেখেই বোঝা যায়। একটি জীর্ণ লৌহ জালক দিয়ে তার ঊর্ধ্বাঙ্গ ঢাকা, মাথাতেও একই রকম জালকের শিরস্ত্রাণ, কোমরে চামড়ার কোষবদ্ধ তরবারি, পা দুটিতে বৃষচর্মের পাদুকা, দেহ ছিলাহীন ধনুকের মতো ঋজু ও নমনীয়, কিন্তু মনে হয় দরকার পড়লে মুহূর্তের মধ্যেই গুণ নিয়ে প্রাণঘাতীও হতে পারে। আগন্তুকের বয়স অনুমান করা কঠিন, তবে তিরিশের বেশি নয়। তীক্ষ্ণ চোখ, নাক, ভ্রমরের মতো কালো চোখ দুটিতে একটা সতর্ক দুঃসাহস দেখতে পাওয়া যায়। বাহুবল আর রাজনীতির ওপর নির্ভর করে যাদের জীবন যাপন করতে হয় তাদের চোখেই এই রকম দৃষ্টি দেখা যায়। তার মুখে ও হাতে অসংখ্য ক্ষতরেখা যুদ্ধের প্রমাণ বহন করে। দুটো ভুরুর মাঝে গোল তিলকের মতো একটি তাম্র বর্ণের চিহ্ন আছে। এটি ক্ষতচিহ্ন না সহজাত জরুল তা বোঝা অসম্ভব। সুগোপা ক্ষিপ্রভাবে আগন্তুককে একবার দেখে নিয়ে জল আনার জন্য কুটিরের দিকে গেল। আগন্তুক ধীরে ধীরে তার পরিত্যক্ত পাটাতনের ওপর এসে বসল। তার বসার ভঙ্গিতে একটু ক্লান্তির ছাপ। মুং এতক্ষণ কৌতূহলী হয়ে আগন্তুককে দেখছিল, এবার বলল, তুমি দেখছি বিদেশি, তোমার দেশ কোথায়? বিদেশি উত্তর দিল না। মুং আবার জিজ্ঞেস করল, তুমি কি যুদ্ধ ব্যবসায়ী?
বিদেশি সতর্ক দৃষ্টিতে তার দিকে চোখ ফিরিয়ে তাকে ভালো করে দেখল, তারপর সম্মতি জানিয়ে ঘাড় নাড়ল। ভাগ্য দেবতা দেখছি তোমার প্রতি খুব প্রসন্ন নন। অস্ত্রক্ষত ছাড়া আর তো কিছুই দেখছি তুমি লাভ করতে পারোনি। তা কোন রাজ্যের সেনায় ছিলে? বিদেশি এবারও কোনো উত্তর দিল না, উদাসীনভাবে আকাশের দিকে তাকিয়ে থাকল। মোংয়ের কৌতূহল উত্তরোত্তর বাড়ছিল। সে এবার গম্ভীরভাবে গলায় যথাসম্ভব পৌরুষ এনে বলল, যুবক, তুমি এই রাজ্যে নতুন এসেছ বোধহয়। জানো না যে এই রাজ্য হুনদের অধিকারে। মহাপরাক্রমশালী হুনকেশরী রৌট্ট ধর্মাদিত্য এই পিটঙ্ক রাজ্যের নৃপতি। আমিও জাতিতে হুন। হুনেরা বিজাতীয়দের স্পর্ধা সহ্য করে না। তোমার নাম কি? যুবক একটু হেসে বলল, আমার নাম চিত্রক। মোংয়ের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। চিত্রক, চিতাবাঘ, তোমার নাম সার্থক বটে। তোমার সারা শরীরে আঘাতের চিহ্ন দেখে তোমায় চিতাবাঘ বলেই মনে হয়। এরকম নাম কেবল হুনেদের মধ্যেই দেখা যেত, এখন আর কিছুই নেই। তুমি বয়সে নবীন, কিন্তু নিশ্চয়ই অনেক যুদ্ধ করেছ, অনেক। কপতকূট এখান থেকে কত দূর? তুমি কপতকূট যাবে? বেশি দূর নয়, দুদণ্ডের রাস্তা। একবেলা এখানে বিশ্রাম করে যাত্রা শুরু করলেও তুমি সন্ধ্যের আগে রাজধানীতে পৌঁছতে পারবে। তোমার দেখছি ঘোড়া নেই। হুন যোদ্ধা, কিন্তু ঘোড়া ছাড়া এক পাও চলে না। উট আর ঘোড়ার পিঠই হুনদের একমাত্র থাকার জায়গা। সুগোপা মাটির পাত্রে জল নিয়ে ফিরে এলো, মোংয়ের গল্পে বাধা পড়ল। এই নাও জল। পথিকের সত্যি খুব তেষ্টা পেয়েছিল। সে উঠে প্রথমে মুখ হাত ধুয়ে নিল, তারপর তৃপ্তির সাথে তৃষ্ণা মেটাল। সুগোপা তার হাতে জল ঢালতে ঢালতে মোংয়ের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, মোং, আর দেরি করো না, বাড়ি ফিরতে দেরি হলে নাকশানা কিন্তু ভীষণ রেগে যাবে। মোং তাড়াতাড়ি ওপরে তাকিয়ে দেখল, সূর্য মাঝ আকাশ ছেড়ে পশ্চিমের দিকে হেলে পড়েছে। 25 বছর আগের বীরত্বের কাহিনী চিত্রককে শোনাবার বড় ইচ্ছেটা দমন করে মোং উঠে পড়ল, জঙ্গলের মধ্যে চলে গেল। এদিকে তৃষ্ণা মিটিয়ে চিত্রক পাথরের ওপর বসেছিল। সুগোপা দেখল চিত্রক দুই হাঁটুর ওপর কনুই রেখে হাত মুঠো করে তার ওপরে চিবুক রেখে স্থির দৃষ্টিতে তারই দিকে তাকিয়ে আছে। হঠাৎ সুগোপা খুবই অস্বস্তি বোধ করল। মাসের পর মাস একা সে এই জলসত্রে দিন কাটায়। কত পথিক আসে যায়, কেউ তাকে দেখে রঙ্গরসিকতা করে, সুগোপা চটুল গলায় উত্তর দেয়। কেউ প্রগলভতার সীমা পার করলে তাকে দু চারটি কঠিন কথায় বিদেয় করে। কোনো অবস্থাতেই সুগোপা বিচলিত হয় না। কিন্তু আজ এই জীর্ণ বেশি বিদেশি যুবকের নিষ্পলক চাউনি তাকে উদ্বিগ্ন করে তুলল। স্খলিত আঁচল বুকের ওপর টেনে সুগোপা জিজ্ঞেস করল, তুমি তো কপতকূট যাবে, তাহলে দেরি করছো কেন? চিত্রক তেমন ভাবেই তার দিকে তাকিয়ে থেকে মৃদু স্বরে বলল, বিশ্রাম করছি এখন, আমার তাড়া নেই। কিছুক্ষণ সেইভাবেই কাটল। চিত্রকের স্থির দৃষ্টি সুগোপার ওপরেই বিন্যস্ত। সুগোপা এবার অধীর হয়ে উঠল, কিছুটা রুক্ষ স্বরেই বলল, তুমি কোন বর্বর দেশের মানুষ, হ্যাঁ? স্ত্রীলোক কি আগে কখনো দেখোনি? এবার চিত্রক সাবধানে চারদিকে একবার দেখে নিল। তার মুখ একবার সংকুচিত ও প্রসারিত হল, তারপর আবার হাতের মুঠোর ওপর চিবুক রেখে ধীরে ধীরে বলল, এই জায়গাটা কিন্তু বেশ নির্জন। এই অসংলগ্ন উত্তরে সুগোপার রুষ্ট হয়ে মাটি থেকে তার জলের পাত্র তুলে কুটিরের দিকে যেতে লাগল। তুমি সুন্দরী এবং যুবতী। সুগোপা ঘাড় ঘুরিয়ে ফিরে তাকাল। চিত্রক বিন্দু মাত্র বিচলিত হল না। সে আবার বলল, তুমি সুন্দরীও যুবতী, এই নির্জন জায়গায় একা থাকতে তোমার ভয় করে না? ভুরু কুঁচকে সুগোপা বলল, ভয়? কিসের ভয়?
বনে হিংস্র জন্তুর ভয়? হিংস্র জন্তুকে আমি ভয় করি না। আর মানুষকে? মানুষ ধৃষ্টতা করলে তার অস্ত্র আমার কাছে আছে। কি অস্ত্র? সুগোপা আঙুল তুলে কুটিরের উঠোনের দিকে দেখালো। চিত্রক ঘাড় ফিরিয়ে দেখল, উঠোনের একদিকে একটি সম্মার্জনী অর্থাৎ ঝাঁটা পড়ে আছে। তার গলায় একটু নিঃশব্দ হাসি দেখা দিল। সে বলল, তোমার সাহস আছে দেখছি, কিন্তু ওই অস্ত্র দিয়ে লোলুপ পুরুষকে নিবৃত্ত করতে পারবে? হ্যাঁ পারবো। অস্পষ্টভাবে কথাটি বলেই সুগোপা আবার কুটিরের দিকে এগোল। হঠাৎ চিত্রক বন্য বেড়ালের মতো লাফ দিয়ে সুগোপার সামনে এসে দাঁড়াল। তার মুখের অত্যন্ত কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এবার কোন অস্ত্র ব্যবহার করবে তুমি? তার গলার স্বরে ব্যঙ্গের সাথে একটা উত্তেজনার আভাস ফুটে উঠল। ভয়ার্ত চোখ তুলে সুগোপা দেখল চিত্রকের দু চোখ হীরের টুকরোর মতো জ্বলছে, তার কপালের তাম্রবর্ণ চিহ্নটা রক্ত তিলকের মতো লাল হয়ে উঠেছে। সুগোপা কিছুক্ষণ চুপ থেকে বলল, পথ ছাড়ো বর্বর। আর যদি না ছাড়ি? সুগোপা অসহায় চোখে চারদিকে তাকালো। এই সময় যেন তার বিভ্রান্ত উৎকণ্ঠার প্রত্যুত্তর হয়ে নুড়ি কাঁকর বিছানো পথের ওপর ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল। পর মুহূর্তে একটি মিষ্টি গলায় ডাক শুনতে পাওয়া গেল, সুগোপা, সুগোপা। চিত্রক সুগোপার পথ ছেড়ে সরে দাঁড়াল। কিছুক্ষণ পরে অশ্বারোহীকে দেখা গেল। বিদ্যুৎ বেগে ঘোড়াটা দেবদারু গাছের তলায় এসে দাঁড়াল। আরোহী এক লাফে মাটিতে নামতেই সুগোপা ছুটে গিয়ে তাকে দুহাতে জড়িয়ে ধরল। অশ্বারোহীর বয়স বেশি নয়, কিশোর বললেই চলে। মাথায় উজ্জ্বল ধাতু দিয়ে তৈরি পাগড়ি, বুকে বর্ম আর পিঠে তীর ধনুক। অপরূপ সুন্দর আকৃতি, দেখে মনে হয় দেব সেনাপতি কিশোর কার্তিক শত্রু দমন করতে বেরিয়েছেন। অশ্বারোহী হেসে বলল, সুগোপা, কি হয়েছে সখী? সুগোপার মন থেকে ক্ষণিক বিপন্নতার গ্লানি মুছে গিয়েছিল। সে গদগদ হয়ে আনন্দের স্বরে বলল, কিছু না, ওই বিদেশি প্রগলভতা করছিল। এসো ঘরে এসো, শিকারে বেরিয়েছিলে বুঝি? আহারে, গাল দুটি যে রোদে লাল হয়ে গেছে একদম। চিত্রক ইতিমধ্যেই নিঃশব্দে সরে গিয়ে দেবদারু গাছের কাণ্ডে এক হাত রেখে দাঁড়িয়েছিল, অন্য হাতটি অবহেলায় রাখা ছিল তলোয়ারের ওপর। তরুণ কিছুটা অবাক হয়ে চিত্রকের দিকে তাকালো। কিছুক্ষণের জন্য তাদের চোখাচোখি হল, তারপর অবজ্ঞা ভরে তাচ্ছিল্যের সাথে চিত্রকের দিকে তাকিয়ে বলল, আমার ঘোড়াটির ওপর নজর রাখো, পুরস্কার পাবে। এই বলে সে সুগোপার কোমর জড়িয়ে হাসতে হাসতে কথা বলতে বলতে কুটিরের দিকে চলে গেল। সুগোপা সোহাগ বিগলিত কণ্ঠে বলল, তুমি যে নিভৃত জায়গায় আমার সাথে দেখা করতে আসবে তা আমার ভাবনারও অতীত। প্রপা বালিকা কিরকম কর্তব্য পালন করছে, রাজা তাই দেখতে পাঠালেন আমায়। তারা কুটিরের মধ্যে ঢুকে গেলে চিত্রক ধীরে ধীরে ঘোড়াটির কাছে এসে দাঁড়াল। সুন্দর কম্বোজীয় ঘোড়া পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। গ্রীবার চামর মুক্তামালায় মণ্ডিত, পিঠে কোমল রোমের তৈরি আসন, সোনার তৈরি বলগার দড়ি। চিত্রক ঘোড়ার গলায় একবার লঘু স্পর্শে হাত বোলাল। ঘোড়াটি নাক দিয়ে একটা হর্ষসূচক শব্দ বের করল। চিত্রক সতর্ক দৃষ্টিতে একবার চারদিকে চেয়ে দেখল। নিস্তব্ধ অপরাহ্ন, শুধু কুটিরের ভেতর থেকে মাঝে মাঝে হাসির আওয়াজ দুপুরের তন্দ্রাচ্ছন্নতা বিচ্ছিন্ন করে দিচ্ছে। পথে জনমানব নেই। চিত্রকের ঠোঁটের প্রান্তে হাসি দেখা দিল, কুটিল তিক্ত হাসি, তাতে আনন্দের বা কৌতুকের লেশমাত্র ছিল না। তার কপালের তিলকটি আবার ধীরে ধীরে লাল হয়ে গেল। ঘোড়ার বলগা ধরে চিত্রক অতি সতর্কতায় তাকে রাস্তার দিকে নিয়ে গেল।
তারপর পিছনে কুটিরের দিকে একবার তাকিয়ে এক লাফে সে ঘোড়ার পিঠে চড়ে বসল। ঘোড়াটি বিদ্যুতের মতো লাফিয়ে ছুটতে আরম্ভ করল। পাথুরে রাস্তার ওপর ক্ষিপ্র খুরের আওয়াজ কয়েকবার শব্দ তুলেই আবার ওপারের তৃণভূমির ওপর গিয়ে নীরব হয়ে গেল। নিমেষের মধ্যে ঘোড়া আর তার আরোহী পথের পাশের অরণ্যের মধ্যে অন্তর্হিত হল। মহাকবি কালিদাস রঘুর দিগ্বিজয়ের বর্ণনাচ্ছলে যে অপরাজেয় মগধেশ্বরের বিজয়গাথা লিখেছিলেন তাঁর নাম সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত তাঁর আসমুদ্র হিমাচল বিস্তৃত সাম্রাজ্যকে এমন সুকঠিন শৃঙ্খলে বেঁধে গিয়েছিলেন যে তাঁর বংশধরেরা তিন পুরুষ পর্যন্ত প্রায় নিরুপদ্রবেই তা ভোগ করেছিলেন। 100 বছরের মধ্যে সে বন্ধন শিথিল হয়নি। গুপ্ত সাম্রাজ্যে ভাঙন ধরল সমুদ্রগুপ্তের পৌত্র কুমারগুপ্তের সময়। কুমারগুপ্তের এই দীর্ঘ রাজত্বকালের শেষের দিকে উন্মত্ত ঝঞ্ঝার মতো হুনের আঘাতে জীর্ণ সাম্রাজ্য কেঁপে উঠল। কুমারগুপ্ত ভোগী ছিলেন, বীর ছিলেন না, কিন্তু তাঁর পুত্র স্কন্দগুপ্ত ছিলেন মহাবীর, গুপ্ত বংশের শেষ বীর। তরুণ স্কন্দগুপ্ত তখন যুবরাজ ভট্টারক পদে ছিলেন। রাজবংশের চঞ্চলা লক্ষ্মীকে স্থির করার জন্য স্কন্দগুপ্ত 3 রাত ভূমিশয্যা নিয়ে যুদ্ধযাত্রায় গেলেন। সেই দিন থেকে ক্ষয়গ্রস্ত সাম্রাজ্যকে বাঁচানোর অক্লান্ত চেষ্টায় তাঁর দীর্ঘ জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ও সেনা শিবিরে অতিবাহিত করেছিলেন। যুবরাজ স্কন্দগুপ্ত পঞ্চনদ অববাহিকায় হুন বাহিনীর মুখোমুখি হলেন। হিংস্র বর্বর হুনেরা প্রাণপণ যুদ্ধ করল, কিন্তু অসামান্য রণপণ্ডিত স্কন্দগুপ্তের সাথে পেরে উঠল না। তবে হুনেরা পলায়ন করল না। জটিল রোগ যেমন তীব্র ওষুধের প্রভাবে বিতাড়িত না হয়ে দেহেরই দুর্লক্ষ জায়গায় গিয়ে আশ্রয় নেয়, কিছু হুন গোষ্ঠীও তেমনি এদিক ওদিক পঞ্চনদ প্রদেশের আবদ্ধ জলাশয় বেষ্টিত দুর্গম ভূমিতে অধিষ্ঠিত হল। হয়তো স্কন্দগুপ্ত আরও কিছুদিন সেখানে থাকলে সম্পূর্ণরূপে হুনেরা উৎখাত হতো, কিন্তু সাম্রাজ্যের অন্যদিকে গুরুতর গৃহযুদ্ধের খবর পেয়ে তাঁকে ফিরে যেতে হল। পঞ্চনদ প্রদেশ তখন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থাকল বটে, কিন্তু তার আর কোনো স্বতন্ত্রতা থাকল না। এইভাবে বিটঙ্ক নামের ছোট্ট গিরিরাজ্য একদল হুনের অধিকারভুক্ত হয়েছিল। এই হুনদের প্রধান পুরুষ রোট্টো রাজ্যের শ্রেষ্ঠা সুন্দরী ধারাদেবী নামে এক কুমারীকে বিয়ে করে নতুন রাজবংশের সূচনা করেছিলেন। প্রথম সংঘাতের আগুন নিভে যাওয়ার পর জয়ী আর পরাজয়ীর মধ্যে হিংসার ভাব ক্রমশ কমে যেতে লাগল। উগ্র হুন জাতি পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে শান্ত হয়ে গেল। সবচেয়ে বেশি পরিবর্তন হল স্বয়ং মহারাজ রোট্টোর। ধারাদেবীর কোমলতা ও সহিষ্ণুতা দুর্ধর্ষ বর্বরকে সম্পূর্ণ বশীভূত করল। রোট্টো ক্রমশ বুদ্ধের করুণাবাণীর আশ্রয় নিলেন। তাঁর নামের পেছনে ধর্মাদিত্য উপাধি যোগ হল। কপতকূটের যে বৌদ্ধ মন্দির হুনদের অত্যাচারে ধ্বংস হয়েছিল তা আবার গড়ে উঠল। রোট্টো ধর্মাদিত্যের রাজত্বকালের 7ম বর্ষে মহাদেবী ধারা একটি কন্যা সন্তান প্রসব করে চিরদিনের মতো ইহকাল ত্যাগ করলেন। কিন্তু রোট্টো আর কাউকে বিয়ে করলেন না, একটিমাত্র কন্যার নাম রাখলেন রট্টা যশোধরা। প্রথম হুন অভিযানের পর 25 বছর কেটে গেল। স্কন্দগুপ্ত তখন পিতার মৃত্যুর পর সম্রাট হয়েছেন। সাম্রাজ্যের চারদিকে বিদ্রোহ আর অশান্তির আগুন জ্বলছে। ধীরে ধীরে মগধকে কেন্দ্র করে সেই অশান্তি ঘনীভূত হচ্ছে। স্কন্দগুপ্ত ক্লান্তিহীন ও নিদ্রাহীন হয়ে শৃঙ্খলা স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তুচ্ছ বিটঙ্ক রাজ্যের কথা পাটলিপুত্রের সকলে ভুলে গেছে। ২৫ বছরের মধ্যে কেউ তার খোঁজও নেয়নি। পাটলিপুত্রের প্রাচীন পুস্তপালের মৃত্যুর পর এক নবীন কর্মচারী নিযুক্ত হয়েছিল। তিনি একদিন পুরনো নথিপত্র ঘাঁটতে ঘাঁটতে বিটঙ্ক রাজ্যের নাম আবিষ্কার করলেন। ২৫ বছর এই রাজ্য থেকে কোনো রাজস্ব আসেনি, রাজ্যটা গেল কোথায়? বহু নথিপত্র খোঁজার পর আসল তথ্য জানা গেল। নবীন পুস্তপাল তখনই দুঃসংবাদটা মহামন্ত্রী পৃথিবী সেনের কানে তুললেন। স্কন্দগুপ্ত তখন পাটলিপুত্রে রয়েছেন। লক্ষ লক্ষ হুন বক্ষু নদী পেরিয়ে দক্ষিণের দিকে অগ্রসর হয়েছে। দুজন চৈনিক ভিক্ষু এই খবর নিয়ে কপিশায় এসেছিলেন। সেখান থেকে রাজদূত স্কন্দগুপ্তের কাছে বার্তাটি দিয়ে এসেছিলেন। যুদ্ধের ভার কয়েকজন প্রাচীন সেনাপতির ওপর দিয়ে স্কন্দগুপ্ত পাটলিপুত্রে ফিরে এসেছেন। মহামন্ত্রী পৃথিবী সেন বিটঙ্ক রাজ্যের খবর নিয়ে রাজার বিশ্রাম কক্ষে এসে উপস্থিত হলেন। স্কন্দগুপ্তকে বললেন, একটা বড় ভুল হয়েছে। বিটঙ্ক নামের পঞ্চনাথ প্রদেশের একটা রাজ্য আমাদের হিসেব থেকে হারিয়ে গিয়েছিল। দেখা যাচ্ছে হুনেরা সেটা অধিকার করে বসে আছে। ২৫ বছর তারা রাজস্ব দেয়নি। স্কন্দগুপ্ত তখন প্রাসাদের এক বিশ্রাম কক্ষে একা ছিলেন। রত্নখচিত মেঝের ওপর বসে পাশা খেলছিলেন। মন্ত্রীর কথায় স্বপ্নাতুর চোখ তুলে তাকালেন। স্কন্দগুপ্তর বয়স ৫০, কিন্তু কঠিন দেহে কোথাও বয়সের চিহ্ন মাত্র নেই। কোমল চোখ দুটি সবসময় যেন স্বপ্ন দেখছে। তাঁর সুঠাম দেহ ও লাবণ্যে ভরা মুখ দেখে তাঁকে পরাক্রান্ত বলে মনে হয় না, বরং কবি ও ভাবুক মনে হয়। স্কন্দগুপ্ত দুহাতে ঘুঁটি নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললেন, পাশা বলছে এবার হুনদের তাড়াতে পারবো না। তিনবার পাশা ফেললাম, তিনবারই পাশা ওই একই কথা বলল। গুপ্ত সাম্রাজ্য টলছে, ভেঙে পড়তে দেরি নেই আর। তারপর হঠাৎ সচেতন হয়ে বললেন, আসুন আর্য, আসন গ্রহণ করুন। পৃথিবী সেন রাজার সামনের আসনে বসলেন। অশীতিপর বৃদ্ধ, একাধারে এই বৃহৎ রাজ্যের মহাসচিব ও প্রধান সেনাপতি, স্কন্দগুপ্তর পিতা কুমারগুপ্তের সময় থেকেই রাজ্যের সেবা করে আসছেন। পৃথিবী সেন নীরস গলায় বললেন, এই বিটঙ্ক রাজ্য নিয়ে কি করা যায়? রাজ্যটি হারিয়ে গেছিল, বিচিত্র নয়। কেরল যুদ্ধে আমার আংটি থেকে একটি নীলকান্ত মণি কখন পড়ে গেছে জানতে পারিনি, আজই লক্ষ্য করলাম। এরপর রাজা ও মন্ত্রীর অনেকক্ষণ ধরে মন্ত্রণা চলল। বিটঙ্ক রাজ্য নিয়ে অবশ্য চিন্তার কারণ নেই। ঠিক হলো যে হুনরা যখন আবার আসছে, তখন রাজা তাঁর চতুরঙ্গ বাহিনী নিয়ে তাদের পথ রোধ করবেন এবং তার জন্য এক মাসের মধ্যে পুরুষপুর যাবেন। উপরন্তু পঞ্চনদ প্রদেশের যত সামন্ত রাজা আছেন, তাদের সকলের কাছে অতি তাড়াতাড়ি দূত পাঠানো হবে, যাতে এই সম্মিলিত সামন্ত রাজারা হুনদের বিরুদ্ধে নিজেদের রাজ্যকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকেন। বিটঙ্ক রাজ্যেও মগধের দূত যাবে, সেখানকার হুন রাজাকে মগধের রাজার আনুগত্য স্বীকার করার আদেশ পাঠানো হবে। হুন যদি স্বীকৃত না হন, তখন স্কন্দগুপ্ত সেখানে গিয়ে যা সিদ্ধান্ত নেবার নেবেন। সচিব রাজার কাছ থেকে বিদায় নেওয়ার কিছুক্ষণ পরে বিদূষক পিপ্পলি মিশ্র এসে উপস্থিত হলেন। অতি স্থূলকায় ব্রাহ্মণ, হাতে একটি বড় কুমড়ো। রাজা দেখে বললেন, বিপুল, এ কি কুমড়ো কেন তোমার হাতে? কুমড়োটি মহারাজের পায়ের কাছে রেখে বিদূষক মন্ত্রীর পরিত্যক্ত আসনে বসে হাঁপাতে হাঁপাতে বললেন, মহারাজ, খালি হাতে রাজার সামনে আসতে নেই, এটাই শিষ্টতা। তা ঠিকই বলেছ, তোমার বুদ্ধি আর তোমার দেহ দুটোই কুমড়োর মতো। এটি আনলে কোথা থেকে? আমাদের চালে হয়েছিল, ব্রাহ্মণীকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আনলাম।
ব্রাহ্মণীর একটি অকাল কুষ্মাণ্ড ভাইপো আছে, তার দেশ বিদেশ ঘুরে বেড়ানোর বড়ই ইচ্ছে। মহারাজ, মহারাজ যদি তাকে কোনো দূর দেশে দূত হিসেবে পাঠান তাহলে তার সাধু পূর্ণ হয়। বেশ, তোমার ব্রাহ্মণীর ভাইপোকে দেশ ভ্রমণে পাঠাবো, আর এই কুমড়ো রান্নাশালে পাঠানো হোক। এখন এসো পাশা খেলি, আর একবার ভাগ্য পরীক্ষা করি। তুমি যদি আমাকে পরাজিত করো তাহলে বুঝব নিয়তির বিধান অলঙ্ঘনীয়। রাজন, হারাতে পারি বা না পারি নিয়তির বিধান চিরদিনই অলঙ্ঘনীয়, কারণ নিয়তি হলো স্ত্রী জাতি। দেখা যাক। এটি আমাদের আখ্যান শুরু হওয়ার 3 মাস আগের ঘটনা। অশ্বচোর চিত্রক যে বনের মধ্যে প্রবেশ করল তা প্রায় 6 ক্রোশ বিস্তৃত। বড় বড় গাছ ঘন সন্নিবিষ্ট হয়ে ওপরে মাথা তুলেছে, আর তাদের মাটি ছায়ান্ধকার। বনভূমি সর্বত্র সমতল নয়, কোথাও উন্মুক্ত, আবার কোথাও কঠিন শুষ্ক মাটির ওপর কাঁটাযুক্ত গুল্ম রয়েছে, কোথাও আবার 2-1টি নদীর ক্ষীণ ধারা। প্রধান নগরীর উপকণ্ঠে রাজাদের মৃগয়ার জন্য এই বনে হরিণ, শুকর, খরগোশ, ময়ূর নানা রকমের শিকার আছে। এই বনের মধ্যে প্রায় 3 ক্রোশ পথ ঘোড়া ছুটিয়ে আনার পর চিত্রক ঘোড়ার গতি কমাল। বহুদিন চিত্রক ঘোড়ায় চড়েনি, তাই ঘোড়ার পিঠে বসে বায়ুর গতিতে তার এক প্রকার উত্তেজনাই তৈরি হয়েছিল। সে হঠাৎ মাথা তুলে উঁচু গলায় অট্ট হাসিতে ফেটে পড়ল। কিন্তু পরমুহূর্তেই সে থেমে গেল। দূর থেকে যেন মানুষের গলার আওয়াজ পেল। বিশ্রাম নেওয়া যাক। ঘোড়াটি একটি মুক্ত প্রান্তরে এসে পড়েছিল। তাড়াতাড়ি তার গতি কমিয়ে চিত্রক দেখল প্রান্তরের একদিকে একটা মহুয়া গাছের তলায় একজন লোক দাঁড়িয়ে আছে, পাশে একটি ঘোড়াও আছে। দূর থেকে ভালো বোঝা গেল না, কিন্তু সন্দেহের চোখে লোকটিকে নিরীক্ষণ করে চিত্রক দেখল লোকটির পোশাক বেশ সম্ভ্রান্ত। লোকটি একাই আছে। চিত্রক ভাবল পালিয়ে যাবে, কিন্তু ওই লোকটির সাথেও ঘোড়া আছে, পালালে সেও তার পিছু নিতে পারে। কোনো সিদ্ধান্ত না নিতে পেরে সে ওই জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এইবার ওই ব্যক্তি ঘোড়াটিকে নিয়ে তার সামনে এসে দাঁড়াল। ঘোড়াটির এক পায়ে আঘাত লেগেছে, সে 3 পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ব্যাপার বুঝে চিত্রক এগিয়ে গেল। কিছুক্ষণ দুজনেই দুজনকে পর্যবেক্ষণ করল। চিত্রক দেখল লোকটির দেহ মেদবহুল, গোল মুখমণ্ডল, চোখ দুটোও সেরকমই। একজোড়া মোটা গোঁফ মুখের শোভা বর্ধন করছে, মাথায় লাল রঙের পাগড়ি, পরনে হলুদ বস্ত্র, উত্তরীয়টি কোমরে জড়ানো আছে, কোমর থেকে একটি বিরাট তলোয়ার ঝুলছে। অন্যদিকে সেই ব্যক্তিটি দেখলেন মহামূল্য সজ্জায় সাজানো একটি তেজি ঘোড়া, তার পিঠে বসে আছে একজন দীনবেশ পরিহিত সৈনিক। লোকটির মনে হল ঘোড়াটি কোনো ধনী লোকের সম্পত্তি এবং আরোহী এই অশ্বের রক্ষক। সে চিত্রকের দিকে তাকিয়ে বলল, তোমাদের এই বন্য দেশে কোথাও লোকালয় আছে? চিত্রক বুঝতে পারল লোকটি তার মতোই নবাগত। সে নিশ্চিন্ত হয়ে বলল, তুমি কোথা থেকে আসছো? লোকটি একটু বিরক্ত হল। এই চাকরটি তার সাথে সমকক্ষের মতো কথা বলছে, এদেশের লোকেরা কি একেবারেই আদব কায়দা জানে না? কোথা থেকে আসছি সেই সংবাদে তোমার কোনো দরকার নেই। এই বন্য রাজ্যে এসে থেকেই দেখছি কেবল পাহাড় পর্বত, বন জঙ্গল, মানুষগুলো এমন অসভ্য যে মাগধি ভাষাটাও ঠিকঠাক বুঝতে পারে না। সব দিন ধরে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, এখনো রাজধানী কপতকুটে পৌঁছতে পারলুম না। কাল রাতে এক গৃহস্থর বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, সকালে বাড়ির ছেলেটি কপতকুটে সোজা রাস্তা দেখিয়ে দিল। সেই থেকে 5টা পাহাড় পেরোলাম,
কিন্তু এখনো কপোতকুটে দেখা নেই। তার উপর এই বনে ঢুকে ঘোড়াটা একটা গর্তে পা ঢুকিয়ে ঘোড়া হয়ে গেল। ঘোড়ার পা ভেঙেছে, সমস্ত দিন পেটে কিছুই পড়েনি। যদি গুরুতর কোনো রাজকার্য না থাকতো তাহলে কোন কালে এই দেশ ত্যাগ করতাম। তুমি কপোতকুটে যেতে চাও রাজকার্যে? হ্যাঁ, গুরুতর রাজকার্যে। আমার নাম শশিশেখর শর্মা, মগধের রাজ। কিন্তু সে যাক, কপোতকুট কি এখান থেকে অনেক দূরে? শশিশেখর শর্মা আর কেউ নয়, বিদূষক পিপ্পলি মিশ্রের ব্রাহ্মণীর ভাইপো। তার প্রশ্নের উত্তরে চিত্রক বলল, কপোতকুট এখনো অনেক দূর, আজ রাতে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, ঘোড়া থাকলে পৌঁছাতে পারতে। মগধের রাজদূত চিত্রকের ঘোড়ার দিকে চেয়ে বলল, এটা কি তোমার ঘোড়া? হ্যাঁ। শশিশেখর বিশ্বাস করল না, কিন্তু অবিশ্বাসও করতে পারল না। সে আগ্রহের সাথে বলল, তোমার ঘোড়া বিক্রি করবে? কত দাম দেবে? শয্যা সহ ঘোড়ার জন্য 5 দিনার দেব। এই ঘোড়ার শয্যার মূল্যই 5 দিনার। এই বলে সে ঘোড়াটিকে নিয়ে চলে যেতে উদ্যত হল। তুমি আমার অসহায় অবস্থা দেখে অনুচিত দাম করছ, আমি 5 দিনারই দেব। 5 দিনার তো শয্যার দাম, ঘোড়াটিকে কি বিনা দাম দিয়ে নিয়ে যেতে চাও? শশিশেখর বিপন্ন বোধ করল। সে মিত ব্যয় ও হিসেবি, অকারণে অর্থ ব্যয় করতে তার বড়ই অরুচি। অথচ এই অসভ্য লোকটি তার অসুবিধের সুযোগ নিয়ে বেশি দামে ঘোড়া বিক্রি করতে চায়। সে অস্থির হয়ে বলল, আমি 6টা দিনার এবং আমার ঘোড়াটি তোমায় দেব, পরিবর্তে তোমার ঘোড়াটি আমায় দাও, এর বেশি আমি আর কিছুই দিতে পারবো না। তোমার ঘোড়া নিয়ে আমি কি করব? মৃত গাধার আবার দাম থাকে নাকি? ওর সামান্য চোট লেগেছে মাত্র, 2 দিনেই সেরে উঠবে, তখন ওকে অনেক দামে বিক্রি করতে পারবে। চিত্রক দেখল মগধের দূতের পক্ষে এর বেশি দেওয়া সম্ভব নয়। শশিশেখরের প্রস্তাবে সম্মত হতেই শশিশেখর কোমর থেকে উত্তরীয়টি খুলে তার থেকে একটা থলে বের করল। থলেটি বেশ মোটা সোটা। শশিশেখর সঞ্চয়ী ব্যক্তি, বিদেশ যাত্রার আগে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এই থলেতে ভরে নিয়েছিল। রাজকোষ থেকে পাওয়া সোনা রূপা তো ছিলই, উপরন্তু কড়ি ছিল, প্রসাধনের জন্য চন্দন তিলক ছিল, চিরুনি ছিল, আরও কত কি। আর চোখে চিত্রকের দিকে তাকিয়ে সে থলের মুখ খুলতে লাগল। থলে থেকে দিনার বের করতে গিয়ে কয়েকটা হাতির দাঁতের পাশা মাটিতে পড়ে গেল। চিত্রকের পাশা খেলার প্রতি দুর্নিবার মোহ আছে। সে উৎসুক বিস্ময়ে বলল, আরে দূত মহাশয়, আপনার কাছে দেখছি পাশা খেলার ঘুঁটি রয়েছে। পাশা খেলা 64 কলার অঙ্গ, পাটলিপুত্রের সজ্জন নাগরিক মাত্রেই পাশা খেলে থাকেন, স্বয়ং ঋষি। তুমি আমার সাথে পাশা খেলবে? হ্যাঁ, ঘোড়া বাজি থাকলো, যদি জিততে পারো বিনামূল্যে ঘোড়াটি পাবে, আর যদি আমি জিতি তোমার ওই ঘোড়াটা আমি নেব। কিছুক্ষণ চিন্তা করে শশী দেখল হারলে তার কোনো ক্ষতি নেই, বরং জিতলে বিশেষ লাভ, 6টি সোনার দিনার বেঁচে যাবে। সে বলল, উত্তম, আমি খেলব। আমি জাতে ব্রাহ্মণ হলেও কেউ দ্বন্দ্বযুদ্ধে বা পাশা খেলায় আহ্বান জানালে পিছপা হই না। দুজনে ঘোড়া ছেড়ে দিয়ে গাছের তলায় ঘাসের ওপর বসে পাশা খেলতে লাগল। কিছুক্ষণের মধ্যেই দুজনেই খেলায় মেতে উঠল, কিন্তু উত্তেজনা মাত্রেই তার প্রতিক্রিয়া আছে। আয় কালো, এবার তোমার চাল। খেলা যখন শেষ হলো দেখা গেল শশিশেখরের ঘোড়াটি হস্তান্তরিত হয়েছে। ক্ষোভে শশিশেখর গোঁফ মোচড়াতে মোচড়াতে বলল, তুমি তো বেশ নিপুণ খেলোয়াড় দেখছি, ভাগ্যের জন্য আমাকে হারাতে পেরেছো, আর একবার খেলবে? খেলবো, কিন্তু এবার কি বাজি রাখবে? তরোয়াল বাজি রাখবো। বেশ, আমি 2টি ঘোড়াই পণ রাখলাম। কিন্তু এবারও ভাগ্যলক্ষ্মী শশিশেখরের সহায় হলেন না।
তলোয়ার তুলে নিয়ে চিত্রক বলল, আর খেলবে? যে পরাজিত হয় তার খেলার প্রতি আকর্ষণ আরো বেড়ে যায়, কৃপণ আরো দুঃসাহসী হয়ে ওঠে। শশী শেখর আরক্ত চোখে চেয়ে বলল, খেলবো? তুমি দুবার জিতেছো বলে কি বারবার জিতবে নাকি? বেশ, আমি দুটি ঘোড়া তলোয়ারটি বাজি রাখলাম, তোমার পণ? আমার পণ? আমার শশী শেখর সহসা থমকে গেল, তার মাথায় কিছুটা সুবুদ্ধির উদয় হল। ঘোড়া ও তরোয়াল গিয়েছে, এইভাবে যদি সব যায়। তাকে ইতস্তত করতে দেখে চিত্রক ব্যঙ্গ করে বলল, ভয় পাচ্ছ নাকি? সুবুদ্ধিটুকুও হারিয়ে গেল। শশী শেখর রাগত স্বরে বলল, ভয়? পুনর্বাচীন এমন কথা বলে? আমি আমার সবটুকু পণ রেখে খেলতে পারি, তুমি খেলবে? আপত্তি নেই, তুমি এবার তোমার ওই আংটিটি পণ রাখো। শশী শেখর সেই আংটির দিকে তাকালো, মগধের রাজকীয় মুদ্রা আঁকা আংটি, এটাই বিটঙ্ক রাজসভায় তার প্রবেশপত্র। কিন্তু শশী শেখর তখন হিতাহিত জ্ঞান শূন্য, সে আংটি খুলে মাটির উপর রেখে বলল, তাই হোক, এসো এবার দেখব। আবার খেলা শুরু হল। খেলার ফলে কিন্তু পরিবর্তন হল না। খেলার শেষে চিত্রক আংটিটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিজের আঙুলে পড়ল, তারপর বলল, দূত মহাশয়, আজ সারাদিন পেটে কিছু পড়েনি, খিদে পেয়েছে খুব, আমাকে অনেক দূর যেতে হবে। এবার শশী শেখর লাফিয়ে উঠে গর্জন করে বলল, ঠগ, তুমি সঠতা করে আমাকে হারিয়েছো। চিত্রকও বিদ্যুতের মতো উঠে দাঁড়ালো। ঠগ শব্দটি পাশা খেলোয়াড়দের পক্ষে অত্যন্ত অসম্মানের, তার কপালের তিলক চিহ্ন আগুনের মতো জ্বলে উঠল, কিন্তু পরক্ষণেই তার রাগ মিলিয়ে গেল। শশী শেখরের মেদবহুল দেহটি দেখে তার ক্রুদ্ধ সজারুর কাঁটার বিক্রমের কথা মনে পড়ে গেল। সে তার মুখের দিকে চেয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। আরে পাশা খেলার সরঞ্জাম তোমার, আমি জোচ্চুরি করবো কিভাবে? তুমি সে আলের মতো ধূর্ত, তোমার অসাধ্য কাজ কিছুই নেই। ও কথা বলো না, ফল ভালো হবে না। ভাগ্যদেবী তোমার প্রতি বিমুখ, তাই তুমি হেরেছো। শোনো, আর একবার তোমাকে সুযোগ দিচ্ছি। তুমি এক্ষুনি বলেছো যে সর্বস্ব পণ করে খেলতে রাজি আছো, এসো সর্বস্ব পণ করে খেলো, আমিও সর্বস্ব পণ করছি। যদি জিততে পারো, যা কিছু হারিয়েছো সমস্তই ফিরে পাবে, আর ঘোড়াও পাবে। বলো, রাজি? শশী শেখর কিছুটা শান্ত হয়ে চিন্তা করল, তার সবই গেছে, আছে কেবল থলেটি। থলেতে গুটিকয় স্বর্ণ রৌপ্য মুদ্রা আছে ঠিকই, কিন্তু এই নির্জন অরণ্যে সেগুলি কোন কাজে লাগবে? ঘোড়া ফিরে পেলে লোকালয়ে পৌঁছানো যাবে, না হলে এই বিপদসংকুল বনে রাত্রিবাস নিশ্চিত। বনে নিশ্চয়ই হিংস্র জন্তু জানোয়ারের অভাব নেই। আসন্ন রাতের কথা ভেবে হঠাৎ সে খুব ভয় পেল। এখানে যে শিকার করা হয় তা সে জানত না। শশী শেখর আর দ্বিধা করল না, আবার খেলতে বসল। কিন্তু ভাগ্যদেবী সত্যি তার উপর রুষ্ট ছিলেন, সে আবার হেরে গেল। ক্ষোভে হতাশায় পাশার সরঞ্জাম দূরে ছুঁড়ে ফেলল। চিত্রক সযত্নে সেসব তুলে নিয়ে বলল, এখন এইগুলো আমার, মনে রেখো তুমি সর্বস্ব হেরেছ। চোর, চোর কোথাকার, আমাকে ঠকিয়ে আমার সর্বস্ব কেড়ে নিলে। চিত্রকের চোখ তলোয়ারের ফলার মতো তীক্ষ্ণ হয়ে উঠল। আর যা বলো আমার আপত্তি নেই, কিন্তু আমাকে ঠগ বলবে না। ঠগ, 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 একশো বার বলবো, হাজার বার বলবো, আমার হাতে যদি তরোয়াল থাকতো না। চিত্রকের নাসিকা স্ফুরিত হল। শশী শেখরের তরোয়াল তার দিকে ছুঁড়ে বলল, এই নাও তোমার তরোয়াল, কি করবে, যুদ্ধ? শশী শেখর তরোয়াল তুলে নিল। সে বোধহয় কিছু অসিবিদ্যা জানত, কিন্তু বর্তমান মানসিক অবস্থায় সেগুলোও ভুলে গিয়েছিল। সে তরোয়াল তুলে চিত্রককে আক্রমণ করল।
দুবার তরোয়ালে ঠোকাঠুকি হলো, তাতে শশী শেখরের অস্ত্র দূরে ছিটকে গেল। ভেবেছিলাম তোমায় দয়া করব, সব কেড়ে নেব না, কিন্তু অপাত্রে দান করা উচিত নয়। দাও দাও, তোমার থলি দাও। কাঁদো কাঁদো মুখে শশী শেখর থলে ফেলে দিল। এবার তোমার পাগড়ি আর পোশাক দাও, দাও। আমি কি তবে উলঙ্গ থাকবো? সে তুমি জানো, আমার সম্পত্তি আমি নেব, তাড়াতাড়ি দাও নয়তো সব কেড়ে নেব। হতভাগ্য শশী শেখর নিরুপায় হয়ে মহুয়া গাছের আড়ালে গিয়ে বস্ত্রাদি খুলে চিত্রকের দিকে ফেলে দিল। নিষ্ফল রাগে কান্নায় তার গোঁপ জোড়া ভিজে যেতে লাগল। সমস্ত সম্পত্তি নিয়ে চিত্রক ঘোড়ায় চড়ে বসল। শশী শেখরের ঘোড়ার পিঠে তরোয়ালের কোষ দিয়ে সজোরে আঘাত করতেই সে খোঁড়াতে খোঁড়াতে পালাল। চিত্রক তখন বৃক্ষের কাণ্ড লক্ষ্য করে বলল, তবু তোমায় দয়া করে তোমার তরোয়ালটা দিয়ে গেলাম, যদি মেউল বা খরগোশ তাড়া করে আত্মরক্ষা করতে পারবে। বেলা পড়ে আসছে, সূর্য গাছের চূড়ায় দেখা যাচ্ছে। দিক নির্ণয় করে সূর্যকে দক্ষিণে রেখে চিত্রক সবেগে ঘোড়া ছুটিয়ে দিল। শশী শেখর বনের মধ্যেই পড়ে থাকল। প্রাচীর বেষ্টিত কপতকুটের উত্তর তোরণের কাছে চিত্রক যখন পৌঁছল তখন সন্ধে নেমেছে। তোরণের কিছু দূরে গিয়েই বন শেষ হয়েছে। এইখানে এসে চিত্রক ঘোড়াটি ছেড়ে দিল। তারপর শশী শেখরের পোশাক পরে মাথায় লোহার জালিকার ওপর পাগড়ি বেঁধে স্বচ্ছন্দে স্বাভাবিকভাবে নগরে প্রবেশ করল। আকাশে পূর্ণ চাঁদ, চাঁদের আলোয় কপতকুট শহরকে বড় সুন্দর দেখাচ্ছিল। বিটঙ্ক রাজ্যটি আশেপাশের ভূখণ্ড থেকে উঁচু মালভূমির ওপর অবস্থিত, আর রাজ্যের একদম কেন্দ্রে কপতকুট শহর। রাজ্যের সর্বোচ্চ শিখরের উপর অবস্থিত বলেই নাম কপতকুট। নগরটির চারদিকে উঁচু প্রাচীরের দেওয়াল, তার মধ্যে মহেশ্বরের জটায় থাকা চাঁদের মতো অপূর্ব সুন্দর শহরটি শোভা পাচ্ছে। বসন্ত রজনীতে চাঁদের আলোয় নগরের সৌন্দর্য যেন আরও শতগুণ বৃদ্ধি পেয়েছিল। পথগুলি আঁকাবাঁকা, দুপাশে পাথরের মন্দির, মাঝে মাঝে সুন্দর বাগান, পথগুলির সন্ধিস্থলে জলের মধ্যেকার গোমুখ থেকে প্রস্রবণ ঝরে পড়ছে। উল্কাধারিণী পাথরের বনদেবীর মূর্তি রাজপথে আলো ছড়াচ্ছে। নগরের স্ত্রী পুরুষেরা সব সুন্দর সজ্জায় সেজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। স্নিগ্ধ জ্যোৎস্নাময় বাতাসে সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে যায়। উদ্যানগুলোর থেকে মাঝে মাঝে ভেসে আসছে প্রণয় মাখা অস্ফুট কথাবার্তা। কি হলো সখী, আজ তোমার মন এত চঞ্চল কেন? পূর্ণচন্দ্র দেখে কি তুমি লজ্জা পাচ্ছ? নগরীর একটি পথ প্রদীপের আলোয় উজ্জ্বল। এখানে সব বিলাসের সরঞ্জাম উপস্থিত। পথের দুধারে অগণিত সামগ্রী, দোকানগুলির মাঝে মাঝে পানশালা। নগরের প্রত্যেকটি বাড়ির দরজা ফুলের মালা দিয়ে সাজানো। ভেতর থেকে ভেসে আসছে আলোর শিখা ও বাদ্যযন্ত্রের স্বপ্ন মোদির আওয়াজ। পথ চলতি মানুষজনের যাতায়াত, ফুলের মনোমুগ্ধকর গন্ধ, পোশাক আশাকের বৈচিত্র্য, নারীর কৌতুক বিগলিত কণ্ঠ, এই সব মিলে এক অপূর্ব সম্মোহনের সৃষ্টি হয়েছে। বিলাস ব্যাসনের এই জায়গা থেকে দূরে নগরের কেন্দ্রে রাজবাড়ি। যে ভূমির ওপর রাজবাড়ি অবস্থিত সেটা নগরীর মধ্যে সবচেয়ে উঁচুতে। মনে হয় কপতকুট দুর্গের মধ্যে আরেকটি দুর্গ সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে। প্রথমে প্রাচীর দিয়ে বেষ্টিত, চতুষ্কোণ পাথর দ্বারা নির্মিত। প্রাকারের ভেতর সুড়ঙ্গ আছে,
নগরীর প্রধান পথ যেখানে এসে প্রাচীর স্পর্শ করেছে সেইখানে উঁচু তোরণ, এটাই রাজপুরীতে আসা যাওয়ার একমাত্র পথ। কাঁটা তার দিয়ে তৈরি বিশাল দরজা, দুপাশে বিশাল তোরণ স্তম্ভ, তোরণ স্তম্ভের ভেতরে দারোয়ানদের থাকার ঘর। তারা দিন রাত তোরণ পাহারা দিচ্ছে। তোরণ পেরিয়েই সামনে সভাগৃহ, তার পেছনে মন্ত্রণা কক্ষ। এই প্রাসাদেরই খোলা ছাদে কোমল মখমলের আস্তরণের ওপর অর্ধশায়িত হয়ে রাজকুমারী রত্তা যশোধরা প্রিয় সখী সুগোপার সাথে কথা বলছিলেন। কথা এমন কিছু নয়, আসলে যেখানে মনের মধ্যে বিচ্ছেদ নেই সেখানে অবিচ্ছেদ কথা বলার প্রয়োজন হয় না। কুমারী রত্তা যশোধরা হচ্ছেন সেই কিশোর যিনি বিদ্যুতের মতো সুগোপার জলসত্রে দেখা দিয়েছিলেন, যার অশ্ব চুরি করে চিত্রক পালিয়ে গিয়েছিল। হোমকন্যা পুরুষ বেশে শিকার করতে ভালোবাসতেন। কুমারী রত্তা তন্নী ও সুন্দরী, কানের এক পাশে কুন্দ ফুল, খোঁপার পাশে পারিজাত ফুল, কানে শিরিষের দুল। তাঁর হৃৎস্পন্দনের তালে জুঁই ফুলের মালা নৃত্য করছে। ফুলের সাজে সজ্জিতা রত্তার দিকে সখী সুগোপাও থেকে থেকে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। দুই সখীর মধ্যে গভীর ভালোবাসা, দুজনে আশৈশব খেলার সাথী, যৌবনে এই ভালোবাসা আরও গাঢ় হয়েছে। সুগোপার স্বামী সংসার সবই ছিল, কিন্তু তার জীবন আবর্তিত হতো রত্তাকে কেন্দ্র করে। আর বিশাল রাজ অন্তপুরের মধ্যে একা কুমারী রত্তা, তিনিও এই বাল্যসখীকে একান্ত আপনার জেনে বুকে টেনে নিয়েছিলেন। যেখানে অবস্থার তারতম্য আছে সেইখানেই প্রকৃত ভালোবাসা গড়ে ওঠে। তাছাড়া রত্তার ধমনীতে হুন রক্ত আভিজাত্যের প্রভেদ করত না। হুন বর্বর হোক, সে আভিজাত্যের উপাসক নয়, শক্তির উপাসক। রত্তা এক মুঠো মল্লিকা ফুল আস্তরণ থেকে তুলে নিয়ে তার ঘ্রাণ নিলেন, তারপর চাঁদের দিকে চেয়ে বললেন, মধুমাস তো শেষ হতে চলল, এবার ফুলও ফুরিয়ে যাবে। সুগোপা, তখন তুই কি করবি? রত্তার বাঁ কান থেকে শিরিষ ফুলের ঝুমকো খুলে গিয়েছিল। সুগোপা উঠে সযত্নে সেটি পরিয়ে দিল, মুখমণ্ডল থেকে দু একটি চুলের গোছা সরিয়ে দিয়ে বলল, ফুল যখন ফুরিয়ে যাবে তখন চন্দন দিয়ে তোমাকে সাজাবো, চুলে স্নিগ্ধ তেল মেখে কর্পূর সুবাসিত জলে তুমি স্নান করবে, আমি তোমার মুখে চন্দনের তিলক, বুকে চন্দনের পত্র লেখায় গেঁ দেব, খসখসের পাখা দিয়ে তোমাকে বাতাস করব। সখী, তবু কি তোমার দেহের তাপ জুড়বে না? হাসির গূঢ় ইঙ্গিত রত্তা বুঝলেন, ফুলের গোছা সুগোপার গায়ে ছুঁড়ে দিয়ে বললেন, তোর পাখার বাতাসে আমার দেহের তাপ জুড়াবে কেন? তো যার পাখার বাতাসে দেহ শীতল হতো তিনি তো এসেছিলেন, তুমি যে তাকে পত্রপাঠ বিদায় করে দিলে। রত্তা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হঠাৎ হেসে উঠে বললেন, সত্যি বল দেখি, গুর্জরের রাজকুমারের গলায় বরমালা দিলে তুই সুখী হতিস? কে এই রাজকুমার তা জানার জন্য কিছু পুরনো প্রসঙ্গে যাওয়া যাক। মহারাজ রত্ত যখন 25 বছর আগে এই রাজ্য বিজয় করেন তখন তার এক সহকারী যোদ্ধা ছিল, তার নাম তুষফান। তুষফান তার বুদ্ধি এবং বাহুবলে রত্তকে বহু প্রকার সাহায্য করেছিল, এমনকি এখানকার রাজাকে হত্যা পর্যন্ত করেছিল। তাই রাজ্য অধিকৃত হলে রত্ত তুষ্ট হয়ে রাজ্যের সীমান্তে অবস্থিত চষ্টন নামক প্রধান গিরিদুর্গ তাকে দান করেন। পদমর্যাদায় রাজার পরেই তার স্থান। বহু বছর পেরিয়ে গেছে, তুষফানের মৃত্যু হয়েছে, তার পুত্র কিরাত এখন চষ্টন দুর্গের অধিপতি। কিরাত সুদর্শন যুবক, কিন্তু কুটিল ও নিষ্ঠুর বলে তার কুখ্যাতি ছিল। লোকে বলতো হুন রক্তই তার দেহে প্রাধান্য পেয়েছে। এই কিরাত একসময় নবযৌবনা তেজস্বিনী রত্তাকে দেখে প্রেমে পড়ল। অন্য কেউ হলে হয়তো নিজের স্পর্ধায় ভয় পেয়ে নিজেই পালাত, কিন্তু কিরাত নিজের দুর্গ ছেড়ে কপটকূটে এসে বসল। রাজসভায় নিত্য যাতায়াতে কুমারীর সাথে রোজই তার দেখা সাক্ষাৎ হয়। মিষ্টি কথায় কিরাত যেমন পটু,
আবার মৃগয়াদি পুরুষোচিত ক্রীড়ায় তেমনই দক্ষ। মৃগয়ায় সে রাজকুমারীর নিত্য সহচর হয়ে উঠল। তার অভিপ্রায় বুঝতে রাজকুমারীর বাকি রইল না। নগরে এই নিয়ে কথা আরম্ভ হল। সচিব ও সভাসদগণ আগেই এই সব লক্ষ্য করেছিলেন, সবশেষে রাজা রোট্টো তা লক্ষ্য করলেন। রাজা প্রথমে বিস্মিত হলেন, তারপর সচিবদের ডেকে পরামর্শ করলেন। উদ্ধত প্রকৃতির কিরাতের প্রতি কেউই বড় একটা সন্তুষ্ট ছিলেন না। তাঁরা মত দিলেন, একজন সামন্ত পুত্রের সাথে রাজকন্যার বিবাহ হতে পারে না, তাতে রাজবংশের মর্যাদাহানি হবে, বরং নিজের অধিকার সুপ্রতিষ্ঠিত করবার জন্য অন্যান্য রাজবংশের সাথে সম্বন্ধ স্থাপন করাই কর্তব্য। সচিবদের মন্ত্রণায় মহারাজের মনঃপুত হল। তিনি রাজসভায় কিরাতকে মৃদু ভর্ৎসনা করে জানালেন যে নিজের দুর্গ ত্যাগ করে দীর্ঘকাল রাজধানীতে বিলাস ব্যসনে সময় নষ্ট করা তার পক্ষে অশোভন। কিরাত কিছুক্ষণ স্থির দৃষ্টিতে মহারাজের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর আর কথা না বলে সভা ত্যাগ করল। কিছুক্ষণ পরে সে কপটকূট ছেড়ে নিজ দুর্গে ফিরে গেল। কিরাতকে বিদায় করে মহারাজ মন্ত্রীদের সাথে আলোচনা করে স্থির করলেন যে মিত্র রাজ্য গুর্জর রাজের দ্বিতীয় পুত্র কুমার ভট্টারক বারণ বর্মা মহাখ্যাতিমান বীর পুরুষ, তাঁর নামে নিমন্ত্রণপত্র পাঠানো হবে। তিনি কিছুকাল বিটঙ্ক রাজ্যে এসে থাকুন, তারপর রাজকন্যার সাথে সাক্ষাৎ হলে উভয়ের মনোভাব বুঝে ব্যবস্থা করা যাবে। কিছুকাল পরে গুর্জরের বারণ বর্মা মহাসমারোহে এসে উপস্থিত হলেন। রট্টার সাথে রাজসভায় তার সাক্ষাৎ হল। প্রথম দেখাতেই রট্টা স্তম্ভিত হয়ে গেলেন। বারণ বর্মার মূর্তি বীরের মতো বটে, দৈর্ঘ্যে ও প্রস্থে প্রায় সমান। রট্টা কিছুক্ষণ বিস্ফারিত চোখে তার দিকে চেয়ে থেকে তীর ছেঁড়া ধনুকের মতো সভাস্থলে হেসে লুটিয়ে পড়লেন। বিয়ের প্রসঙ্গ এইখানেই শেষ হল। বারণ বর্মা ক্ষুণ্ণ ও অপমানিত হয়ে পরদিনই স্বরাজ্যে ফিরে গেলেন। সুগোপার সখী সুলভ চপলতায় রট্টাকে এই ঘটনার ইঙ্গিত করে পরিহাস করেছিল। এখন রট্টার প্রশ্নের উত্তরে সে বলল, আমার কথা ছেড়ে দাও, স্বয়ং দেবরাজ ইন্দ্রের গলায় মারা দিলেও আমি আনন্দিত হব না, কিন্তু আমার কথা ভাবলে তো চলবে না। তবে কার কথা ভাববো? নিজের কথা। এই যে দেবভোগ্য যৌবন, একি ফুলচন্দন দিয়ে সাজিয়ে শুধু আমি দেখব? দেবতার ভোগে লাগবে না। আমার যৌবন আমি সঞ্চয় করে রাখবো, কাউকে ভোগ করতে দেব কেন? সখী, বিধির বিধান যেদিন ফলবে সেদিন কিছুই সঞ্চয় করে রাখতে পারবে না, দেহ মন সমস্তই তার পায়ে সমর্পণ করবে। রট্টা আর কোনো কথা না বলে স্মিত মুখে আকাশের দিকে তাকালেন। চোখ দুটি তন্দ্রাচ্ছন্ন, যেন কোন অনাগত ভবিষ্যতের স্বপ্ন দেখছে। সুগোপা কিছুকাল নীরব থেকে শেষে নিঃশ্বাস ফেলে বলল, মহারাজ যে কী করছেন তিনিই জানেন। হঠাৎ কাউকে কিছু না বলে চষ্টন দুর্গে গিয়ে বসে আছেন। এদিকে বসন্ত ঋতু শেষ হয়ে এলো, কী জন্যে গিয়েছেন তুমি কিছু জানো? চষ্টনের দুর্গাধিপতি কিরাত পত্র দিয়েছিল, কয়েকটি চৈনিক ভিক্ষু বুদ্ধের পবিত্র বিহারভূমি দর্শন করবার জন্য ভারতে এসেছেন। তারা পাটলিপুত্র যাবেন, পথে কয়েকদিনের জন্য চষ্টন দুর্গে বিশ্রাম করবেন, তাই শুনে মহারাজ তাঁদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। কি জানি, বিশ্বাস হয় না, কিরাত মহা ধূর্ত, ছল করে মহারাজকে দুর্গে নিয়ে গেছে। নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি আছে, হয়তো নিভৃতে পেয়ে চাটু বাক্য বলে মহারাজকে তোমার পানি প্রার্থনা করবে। এই তুই কিরাতকে দেখতে পারিস না কেন রে? কিরাত কিন্তু চমৎকার মিষ্টি কথা বলতে পারে, শিকারেও তার অব্যর্থ লক্ষ্য। শুনেছি এই বয়সেই সে ঘোর অত্যাচারী, অতি দুর্জন, আর অব্যর্থ লক্ষ্য বলেই সজ্জন হয় না। বাজ পাখি কি সজ্জন? আর যে পুরুষ মিষ্টি কথা বলে তাকে বিশ্বাস করতে নেই। ও, তোর মালাকার বুঝি তোকে কেবলই গালি দেয়? পরিহাস নয়, কিরাত তোমার পায়ের দিকে তাকাবারই যোগ্য নয়, তবুও সে তোমাকে পাবার আকাঙ্ক্ষা রাখে। রট্টা অল্প হাসলেন, তারপর গম্ভীর হয়ে বললেন, শুধু আমার জন্য নয় সুগোপা, এই বিটঙ্ক রাজ্যটার জন্য সে পাগল, কিন্তু ও কথা থাক। অনেক রাত হলো, তুই এবার বাড়ি যা দেখি। তাই যাই, তুমিও অনেক ক্লান্ত,
একে সারাদিন বনে বনে শিকার, তার উপর আবার চোরের উৎপাত, জলসত্র থেকে এতটা পথ হেঁটে আসতে হয়েছে। মানুষ ঘোড়া চুরি করে এমন কথা জন্মে শুনিনি। আর কি স্পর্ধা, রাজকন্যার ঘোড়া চুরি! দেখেই বুঝেছিলাম লোকটা ভালো নয়, দুর্বৃত্ত, চোর। এখন যদি তাকে একবার পাই না কি করবি? শুলে দেব আমিও। এখন যা, চোরের ওপর রাগ করে স্বামীকে আর কষ্ট দিস না, সে হয়তো তোর পথ চেয়ে আছে, ভাবছে তোকেও চোরে চুরি করে নিয়ে গেছে হয়তো। মালাকারে সে ভয় নেই, তিনি জানেন আমাকে চুরি করতে পারে এমন চোর জন্মায়নি। তিনি এখন কোন শুরিখানায় অপসরী কিন্নরীর স্বপ্ন দেখছেন? যাই, তাকে খুঁজে নিয়ে বাড়িতে ফিরতে হবে তো, রোজই বুঝি তাই করতে হয়। মালাকার লোকটি মন্দ নয়, আমাকে ভালোবাসে, কিন্তু মদিরার প্রতি প্রেম কিছু বেশি। যাই, সতীনের বাড়ি থেকে উদ্ধার করে আনি। হাসতে হাসতে সুগোপা বিদায় নিল। তখন মধ্যরাত হতে বেশি দেরি নেই। রাজপুরী থেকে বেরিয়ে সুগোপা দেখল তোরণদ্বার বন্ধ হয়ে গেছে। এমন প্রায় ঘটে, সেজন্য সুগোপার গতিবিধি বাধা পায় না। সে প্রতিহারকে গুপ্তদ্বার খুলে দিতে বলল। প্রতিহার জানালো যে রাজকুমারীর ঘোড়া আস্তাবলে ফিরে এসেছে। যবনীর মুখে রাজকুমারীর কাছে খবর গিয়েছে, এতক্ষণে তিনি পেয়ে যাবেন হয়তো। সুগোপা মনে মনে কিছুক্ষণ চিন্তা করল, তারপর সন্তর্পণে ছোট দরজা দিয়ে বেরিয়ে পানশালার উদ্দেশ্যে গেল, তার স্বামী মালাকারকে খুঁজতে। কপতকুটে প্রবেশ করে চিত্রক উৎসুকভাবে চারদিক দেখতে দেখতে চলল। নগরীর শোভা দেখবার আগ্রহ তার বিশেষ ছিল না। প্রথমে কিছু খেতে হবে, প্রায় একদিন কিছু খাওয়া হয়নি। পথে যেতে যেতে একটা মিষ্টির দোকানে বসে চিত্রক পেট ভরে খেল। অপরিচিত নগরীর পথে পথে চিত্রক বিনা দ্বিধায় ঘুরে বেড়াতে লাগল। এই ছোট্ট অসমতল পাশা নগরীটি তার বড় ভালো লাগল, কিন্তু এখানে বেশি দিন থাকা চলবে না, ধরা পড়বার ভয় আছে। তিনজন আছে যারা জানে যে সে রাজকুমারীর ঘোড়া চুরি করেছে। তাছাড়া শশীশেখর যে বন থেকে বেরিয়ে আসবে না, তারই বা নিশ্চয়তা কি? ক্রমে রাত হল, আকাশে চাঁদ ও নিচে বহু দ্বীপের জ্যোতির আলোয় কপতকূট উদ্ভাসিত হয়ে উঠল। রাজভবনে চূড়োয় দীপাবলি মণিমুকুটের মতো শোভা পেতে লাগল। ঘুরতে ঘুরতে চিত্রক একটি উদ্যানের কাছে এসে উপস্থিত হয়ে দেখল কয়েকজন ভদ্র নাগরিক দাঁড়িয়ে গল্প করছে। সে একজনকে জিজ্ঞেস করল, মহাশয় ওটা কি? প্রত্যুত্তরে নাগরিক বলল, ওটা রাজপুরী। রাজপুরী? বাহ, অপূর্ব প্রাসাদ। মগধের রাজপুরীও এমন সুরক্ষিত নয়। রাজা ওই পুরীতে থাকেন? থাকেন বটে, কিন্তু বর্তমানে তিনি রাজপুরীতে নেই, তাই তো এমন অঘটন ঘটেছে। ইস, রাজকুমারীর ঘোড়া চুরি করে কোনো এক গর্ধবচোর পালিয়ে গিয়েছে। রাজকুমারীর ঘোড়া? প্রশ্নটা অসাবধানে চিত্রকের মুখ থেকে বেরিয়ে এলো। হ্যাঁ, কুমারী মৃগয়ায় গেছিলেন, জলসত্রেই কাণ্ড ঘটেছে। আপনি কি বিদেশি? এই বলে নাগরিক সম্ভ্রমপূর্ণ দৃষ্টিতে চিত্রকের মূল্যবান পোশাকের দিকে তাকাল। হ্যাঁ, আমি মগধের অধিবাসী, কর্মসূত্রে এসেছি। চিত্রক আর সেখানে দাঁড়াল না। আকস্মিক পরিস্থিতিতে বুদ্ধিভ্রষ্ট হবে চিত্রকের প্রকৃতি সেরকম নয়, কিন্তু এই সংবাদ শোনার পর প্রায় এক প্রহর সে বিক্ষিপ্ত চিত্তে ইতস্তত ঘুরে বেড়াল। সংবাদটা নগরে রাষ্ট্র হয়েছে সন্দেহ নেই। কে জানত যে ওই অশ্বারোহীটি রাজকন্যা? রাজকন্যা পুরুষের বেশে ঘোড়ায় চড়ে মৃগয়া করে বেড়ায়, আশ্চর্য বটে। কেমন দেখতে ছিল ওই রাজকুমারীকে, কিশোর বলেই তো মনে হয়েছিল। ছি 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 ছি, আমি এক রমণীর সম্পত্তি চুরি করলাম, ছি। চিত্রক ভাগ্যান্বেষী যোদ্ধা, পরের জিনিস সম্বন্ধে তার মনে তিল মাত্র কুণ্ঠা নেই, তবু নারী জাতির সম্বন্ধে তার মনে একটু দুর্বলতা ছিল। জীবনে সে কখনো কোনো নারীর কাছ থেকে কোনো দ্রব্য কেড়ে নেয়নি, স্বেচ্ছায় তারা যা দিয়েছে তাই হাসি মুখে গ্রহণ করেছে, তার বেশি নয়।
হয়তো ওই কিশোরের রূপ ও ঐশ্বর্য তার মনে ঈর্ষার সঞ্চার করেছিল, হয়তো প্রপাপালিকার সাথে যুবকের ঘনিষ্ঠতা তার পৌরুষকে আঘাত করেছিল। সুগোপার সাথে নিজের ব্যবহার মনে করেও তার মন সবিস্ময়ে ক্ষোভে ভরে উঠল। তবে জীবনকে সে বহু রূপে বহু অবস্থায় দেখেছে, তাই অনুতাপ ও অনুশোচনাকে সে অর্থহীন বলেই মানে। নিয়তির গতিকে অনুশোচনা দিয়ে কিছুমাত্র পাল্টানো যায় না, অদৃষ্টই নিয়তি নির্দেশ করে। কি জানি ভাগ্যদেবী আমার চারপাশে কি ভবিতব্যের সূক্ষ্ম জাল বুনতে আরম্ভ করেছেন। চাঁদের দিকে তাকাতে তার চেতনা ফিরে এলো। মধ্য আকাশে চাঁদ, রাত্রি গভীর হয়েছে, দূরে একটি জায়গায় আলো ঝলমল করছে। চিত্রকের কিছুক্ষণ ধরেই তেষ্টা পাচ্ছিল, নগরে পানশালা আছে, তাছাড়া রাতের জন্য একটা আশ্রয় খুঁজে নিতে হবে। সে ওই আলোকোজ্জ্বল স্থানের দিকে হাঁটতে লাগল। পানশালায় প্রবেশ করে চিত্রক সুস্বাদু মাংস সহযোগে কয়েক পাত্র সুরা পান করল। ক্রমে তার চোখ আচ্ছন্ন হয়ে পড়ল, সে অলসভাবে আসনের ওপরই শুয়ে পড়ল। সুরাপানের পর মানুষের স্বাভাবিক চিন্তাশক্তি লোপ পায়। চিত্রক আচ্ছন্ন চোখে নিজের আঙুলের আংটিটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগল। বনের মধ্যে শশী শেখরের আলাপের কথা তার আবার মনে পড়ে গেল। নিজের মনে মৃদু হাসতে হাসতে সে উঠে বসল, কোমর থেকে থলেটা নিয়ে এক একটি জিনিস বের করে দেখতে লাগল। তিলকচন্দন, চিরুনি, আর কি আছে দেখি। এটা তো লিপি। গালা দিয়ে আটকানো লিপি খুলে গম্ভীর মুখে পড়তে লাগলো চিত্রক। মগধের লিপি, বিটঙ্ক রাজের কাছে প্রেরিত হয়েছে। পড়তে পড়তে চিত্রক নিমগ্ন হয়ে গেল। এই সময় দরজা খুলে কে যেন তার ঘরের মধ্যে উঁকি মারল। কাজল পরা একটি চোখ ও মুখের কিছুটা দেখা গেল মাত্র। চিত্রককে দেখে সেই কাজল পরা চোখ বিস্ফারিত হয়ে গেল, তারপর আস্তে আস্তে দরজা বন্ধ হয়ে গেল। চিত্রক পত্রপাঠে এতটাই মগ্ন ছিল যে সে কিছুই দেখল না, দেখলেও বোধহয় চিনতে পারত না। বলাই বাহুল্য যে উঁকি মেরেছিল সে সুগোপা। স্বামীকে খুঁজতে খুঁজতে কয়েকটি পানশালায় ঘুরে সে এখানে এসে উপস্থিত হয়েছিল। এ ঘর ও ঘর খুঁজতে খুঁজতে একটি ঘরে উঁকি মেরে হঠাৎ তার চোখ ঝলসে গেল। বেশভূষা অন্য, কিন্তু এই সেই দুর্বৃত্ত যে রাজকুমারীর ঘোড়া চুরি করেছে। এত রাতে তো নগরপালও জেগে নেই, আপাতত রক্ষী দিয়েই কাজ চালাতে হবে। সুগোপা পানশালার সৌন্ডির সাহায্যে রক্ষী নিয়ে চিত্রকের ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। চিত্রক ততক্ষণে লিপি পড়া শেষ করে থলে কোমরে বেঁধেছে, পাত্র থেকে শেষ সুরাটুকু গলায় ঢালছে। অস্ত্রধারী দুজন পুরুষকে সামনে দেখে সে বলল, কি চাও? সুগোপা পেছন থেকে বলল, তোমাকে। চিত্রক তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, কিন্তু তরোয়াল বের করার আগেই রক্ষীরা তার ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে ধরে ফেলল। আমাকে চিনতে পারো? প্রপাপালিকা। একে সাবধানে পাহারা দাও, বড়ই ধূর্ত চোর, সুবিধা পেলেই পালাবে। না থাক, একে রাজপুরীর তোরণদারের রক্ষীর কাছে নিয়ে যাও, আমার নাম করে বলো, সে সমস্ত রাত চোরকে পাহারা দেবে। সুগোপাকে নগরের সকলেই চিনত, প্রপাপালিকা হলে কি হবে, সে যে রাজকুমারীর সখী। রক্ষীরা আর কথা না বাড়িয়ে চোরকে বেঁধে রাজপুরীর দিকে চলল। ভাগ্যবশত চিত্রকের থলেটা তারা কেড়ে নিল না। রাজপুরীতে পৌঁছে তোরণ রক্ষীর ওপর ভার পড়ল চিত্রককে পাহারা দেওয়ার। সারা রাত জেগে থেকে অশ্বচোরকে পাহারা দেওয়ার কাজ বড়ই বিরক্তির। রাত বাড়তে লাগল,
রক্ষীর বিরক্তি ক্রমশ হতাশায় পরিণত হল। এমন সময় তার পাশে একটা কালো ছায়া দেখা দিল। চমকে উঠে রক্ষী দেখল পুরোভূমির জীবন্ত প্রেত গুহ নিঃশব্দে এসে তার পাশে দাঁড়িয়েছে। গুহ, সে হুন। হুন অভিযানের সময় এসেছিল। রাজপুরীর যুদ্ধে তার মাথায় গুরুতর আঘাত লাগে। কপালের বাম দিকে একটা গভীর ক্ষতচিহ্নই তার সাক্ষ্য দেয়। ফলে গুহের স্মৃতিশক্তি ও বাকশক্তি চিরদিনের জন্য হারিয়ে যায়। তখন থেকেই সে এই রাজপুরীর প্রাচীরের মধ্যেই আছে। কেউ তাকে কিছু বলে না। দিনের বেলা সে কোথায় থাকে কেউ দেখতে পায় না। রাতে প্রাসাদের মধ্যেই শীর্ণ ছায়ার মতো সে ঘুরে বেড়ায়। রাতের প্রহরীরা মাঝে মাঝে তাকে দেখতে পায়। সে তোরণ স্তম্ভের পাশে বসে আপন মনে হাসছে, অথবা অতৃপ্ত প্রেতজনের মতো অন্ধকার প্রাচীরের ওপর ঘুরে বেড়াচ্ছে। গুহ এসে কয়েকবার সন্তর্পণে চিত্রকের চারদিকে ঘুরল। মুখের কাছে মুখ নিয়ে যেন গন্ধ শুঁকল। পেছনে গিয়ে কি যেন দেখে নিঃশব্দে হাসতে হাসতে রক্ষীকে হাত নেড়ে ডাকল। চিত্রকের হাত দুটো পেছনে দড়ি দিয়ে বাঁধা ছিল। রক্ষী গিয়ে দেখল কোনো অজানা উপায়ে দড়ির বাঁধন ঢিলে হয়ে গিয়েছে, টানলেই খুলে যাবে। রক্ষী রেগে বলল, বরাহ নন্দন চোর, তুই আমাকে ফাঁকি দিয়ে পালাতে চাস? সে তখন আরো জোরে দড়ি বেঁধে দিল। গুহর গলায় একটা অব্যক্ত হাসির মতো শব্দ হল। রক্ষী গুহর দিকে তাকিয়ে বলল, গুহ, তুমি আমাকে রক্ষা করলে, এই চোর পালালে আমাকেই শুলে যেতে হতো। এখন এই অকাল কুষ্মাণ্ডকে নিয়ে সারা রাত জেগে বসে থাকি, আর বিশ্বাস নেই। একটা অন্ধকূপ যদি থাকতো এই দুর্বৃত্তকে তার মধ্যে বন্ধ করে নিশ্চিন্ত হতে পারতাম। গুহর চোখে কিসের যেন একটা ছায়া পড়ল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের আঙুল কামড়াতে লাগল। দুটো তোরণ স্তম্ভে দুটো প্রতিহার কক্ষ আছে। এই কক্ষগুলোর কোনো দরজা নেই, ফলে রক্ষীদের বিশ্রামের উপযোগী হলেও বন্দীকে বন্ধ করে রাখার সুযোগ নেই। এদের মধ্যে তোরণের দুপাশের কক্ষ দুটো সব সময় ব্যবহার হতো, অন্যগুলো প্রয়োজনের অভাবে মাকড়সার জাল নোংরা আবর্জনায় পূর্ণ। গুহ এমনই একটি অব্যবহৃত কক্ষের মুখ পর্যন্ত গিয়ে আবার হাতছানি দিয়ে রক্ষীকে ডাকল। রক্ষীর কৌতূহল হল। কিছুক্ষণ চিন্তা করে চিত্রকের হাত ধরে টানতে টানতে সে নিয়ে চলল। কক্ষের মুখে গিয়ে রক্ষী দেখল গুহ চকমকি ঢুকে একটি ছোট্ট প্রদীপ জ্বালিয়েছে। এই প্রদীপ সে কোথা থেকে পেল সেই জানে। রক্ষী বুঝল এই কক্ষে গুহর যাতায়াত আছে। দীর্ঘ অব্যবহারে ঘরটি অপরিচ্ছন্ন, কোণে মাকড়সার জাল। একটি চামচিকে হঠাৎ আলো দেখতে পেয়ে মাথার ওপর চক্রাকারে উড়তে লাগল। প্রদীপ নিয়ে গুহ দেওয়ালের দিকে এগিয়ে গেল। এবড়ো খেবড়ো পাথরের দেওয়াল, পাথরের ওপর পাথর যেখানে জোড়া লেগেছে সেইখানে কচ্ছপের পিঠের মতো একটা চিহ্ন। গুহ প্রদীপ তুলে ধরে দেখতে লাগল, তারপর একটা জায়গায় আঙুল দিয়ে টিপল। ধীরে ধীরে দেওয়াল থেকে একটা চৌকো অংশ সরে গেল। একে, এ তো সুড়ঙ্গ। প্রদীপের ক্ষীণ আলোয় সুড়ঙ্গের বেশি দূর দেখা গেল না, কিন্তু সুড়ঙ্গ যে দেওয়ালের ভেতর দিয়ে অনেক দূর চলে গিয়েছে তাতে সন্দেহ নেই। হুনেরা পুরী দখল করেছিল বটে, কিন্তু ওই গুপ্ত সুড়ঙ্গের কথা জানতে পারেনি। মিটিমিটি হাসতে হাসতে গুহ ওই সুড়ঙ্গে ঢুকে রক্ষীকে অনুসরণ করতে ইঙ্গিত দিল। সুড়ঙ্গ অপরিসর নয়, দুজন লোক পাশাপাশি চলতে পারে। রক্ষী চিত্রককে নিয়ে ভেতরে প্রবেশ করল। প্রায় 30 হাত যাবার পর সামনে একটা অন্ধকার গর্ত দেখা গেল। কয়েক ধাপ সিঁড়ি এই অন্ধকূপের মধ্যে নেমে গেছে, আর কিছু দেখা যায় না।
উত্তেজিত হয়ে রক্ষী বলে উঠল, এ তো দেখছি একটা কূটকক্ষ, আশ্চর্য, কেউ জানতে পারেনি এতদিন। গুহ, তুমি কিভাবে জানলে? গুহ কপালের উপর ক্ষতচিহ্নের উপর হাত বুলিয়ে যেন মনে করার চেষ্টা করল, কিন্তু স্মৃতির দরজা খুলল না। ভালোই হলো, আজ রাতে চোরটা এখানেই থাক, কাল সকালে আবার বের করে নিয়ে যাব। গুহ, একথা তুমি জানো আর আমি জানলাম, আর কেউ যেন জানতে না পারে। এক প্রকার নিশ্চিন্ত হয়ে রক্ষী চিত্রককে সেই অন্ধকার গর্তের মধ্যে ঠেলে দিল। তারপর দরজায় খিল দিয়ে গুহর সাথে রক্ষী বাইরে ফিরে এলো। বাইরে এসে মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে নিতে রক্ষী দেখল, অশরীরী ছায়ার মতো গুহ কখন নিঃশব্দে সরে গেছে। গুপ্তকক্ষের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেলে চিত্রক দেখল একটা নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে সে দাঁড়িয়ে আছে। তবে বাতাস নিশ্চল ও বদ্ধ নয়, কোনো অদৃশ্য পথে বাতাস চলাচল হচ্ছে। নিঃশ্বাস রোধ হয়ে মরার ভয় নেই। কিছুক্ষণ চেষ্টা করার পর সে নিজের হাতের বাঁধন খুলে ফেলল। সৈনিকের বিচিত্র জীবনে এই কৌশলটি সে আয়ত্ত করেছিল। তারপর অন্ধকারে সে সিঁড়ি দিয়ে নামতে লাগল। পাঁচ ছয় ধাপ নামার পর সে অনুভব করল সিঁড়ি শেষ হয়ে চত্বর শুরু হয়েছে। এই চত্বর কতখানি বিস্তৃত তা জানার কৌতূহল চিত্রকের ছিল না। কূটকক্ষ থেকে পালানোর পথ থাকা সম্ভব নয়, থাকলেও এই অন্ধকারে তা আবিষ্কার করা অসাধ্য। চিত্রক শেষ সিঁড়ির ওপর বসে ভাবতে শুরু করল। তার মনে হলো সে যেন জীবনের শেষ ধাপে এসে পড়েছে। তার হাসি পেল, মনে হলো নিয়তির জালে সে ধরা পড়ে গেছে। আশ্চর্য, আমার এই অকিঞ্চিতকর জীবনকে সমাপ্তির উপকূলে পৌঁছে দেওয়ার জন্য নিয়তির এত উদ্যোগ, হ্যাঁ, এত আয়োজন, এত ষড়যন্ত্র। আমি যোদ্ধা, মৃত্যুর সাথে আমার পরিচয় যথেষ্ট ঘনিষ্ঠ। তবে আজ মৃত্যু সোজা রাস্তায় তীরের মুখে বা তরোয়ালের ফলায় না এসে এমন কুটিল পথে এলো কেন? শৈশবের কথা চিত্রকের ভালো করে মনে পড়ে না। যখন তার বয়স অনুমান পাঁচ বছর, কোনো একটা শহরে একটা বিকলাঙ্গ লোকের সাথে থাকত। লোকটা বোধহয় অর্ধ উন্মাদ ছিল, কখনো তাকে মারধর করত, কখনো বা আদর করত। তার একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়ে সে চিত্রকের দেহ কেটে ক্ষতবিক্ষত করে দিত, আবার জঙ্গল থেকে লতা পাতা এনে সযত্নে বেঁধে সেই ক্ষত সারিয়েও তুলত। একদিন হঠাৎ সে কোথায় চলে গেল, আর ফিরে এলো না। তারপরে কি হয়েছিল চিত্রকের মনে নেই। কি করে কোথায় কার আশ্রয়ে কৈশোরের সীমানা পেরিয়ে গেল তা তার মন থেকে চিরকালের জন্য মুছে গেছে। যৌবনের শুরুতে সে এক যাযাবর বণিক সম্প্রদায়ের সাথে ঘুরে বেড়াত। তাদের কাছে থেকে কিছু লিখতে পড়তে শিখেও ছিল সে। বণিক সম্প্রদায় ধর্মে জৈনও ছিল, তারা আমিষ খেত না, অথচ মাছ মাংসের প্রতি চিত্রকের একটা প্রকৃতিগত আকর্ষণ ছিল। সে সুযোগ পেলেই লুকিয়ে মাংস খেত। একদিন ধরা পড়ায় বণিক সম্প্রদায় তাকে বিদায় করে দিল। চিত্রকের দেশ নেই, আত্মীয় নেই, জগতে সে সম্পূর্ণ একা। এই সময় থেকে তার যোদ্ধা জীবনের আরম্ভ। চিত্রক যখন যে পক্ষ পেল তাদের হয়েই যুদ্ধ করত। তবে সৌবীর যুদ্ধে বিশেষ লাভবানও সে হতে পারেনি, উপরন্তু তার ঘোড়াটিও মরে গেল। সেইখান থেকে লক্ষ্যহীনভাবে ঘুরতে ঘুরতে সে পাকে চক্রে পথ হারিয়ে শেষ পর্যন্ত বিটঙ্ক রাজ্যে এসে পড়ে। সুগোপার সাথে সাক্ষাৎ হয়। ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো কেউ যেন লঘু স্পর্শে তার মুখে হাত বুলিয়ে দিচ্ছে। অন্ধকারে চোখ বিস্ফারিত করে চিত্রক সতর্কভাবে বসে রইল। আবার তার মুখের ওপর কেউ হাত বুলিয়ে দিচ্ছে।
কেউ যেন আঙুলের স্পর্শে তার মুখাবয়ব বোঝার চেষ্টা করছে। চিত্রকের গালে তীক্ষ্ণ নখের আঘাত লাগল। চিত্রক প্রস্তুতই ছিল, সে ক্ষিপ্রতার সাথে চারিদিকে হাত বাড়িয়ে অদৃশ্য কাউকে যেন ধরবার চেষ্টা করল, কিন্তু পারল না। যে স্পর্শ করেছিল সে সরে গেছে। চিত্রক তখন চিৎকার করে বলে উঠল, কে তুমি? কয়েক মুহূর্ত পরে তার সামনে কে যেন দীর্ঘশ্বাস ফেলল। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কালের মন্দিরা প্রথম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। চিত্রকের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে কম্পিত গলায় বলল, কে? কে তুমি? যদি যদি মানুষ হও উত্তর দাও। কিছুক্ষণ নীরব থাকার পর কিছু দূরে একটা অস্ফুট স্বর শোনা গেল, বন্দিনী, আমি বন্দিনী। বন্দিনী? যাক, নিশ্চিন্ত হলাম। ভেবেছিলাম আমিও বন্দী। তুমি কতদিন বন্দী আছো? কতদিন আছি জানি না, এখানে দিন নেই, রাত নেই, মাস নেই, বছর নেই। তুমি তুমি আমার কাছে এসে বসো, ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। না, আমি আর্য। অদৃশ্য রমণী কাছে এসে চিত্রকের হাঁটুর উপর হাত রাখল। চিত্রক তার হাতের উপর হাত বুলিয়ে দেখল, নারীর হাত কঙ্কাল সার, শীর্ণ আঙুলের ওপর লম্বা লম্বা নখ। তার হাঁটুর ওপর হাতটা কেঁপে উঠছে বারবার। আমাকে ভয় পেও না, আমি তোমারই মতন অসহায়। মনে হচ্ছে অনেকদিন ধরেই বন্দী আছো। তুমি অন্ধকারে দেখতে পাও? তোমার বয়স কত? এতক্ষণে যেন ওই নারী অনেকখানি সাহস পেয়েছে, সে বলল, আমার বয়স কত জানি না, হুনের হাতে যখন বন্দী হই তখন 20 বছর বয়স ছিল। হুন? কোন হুন? একটি কদাকার খর্বকায় হুন। হুনেরা রাজপুরী আক্রমণ করেছিল, আমি ছিলাম রাজপুত্রের ধাত্রী। আমি রাজপুত্রকে দুধ খাওয়াচ্ছিলাম, এমন সময় তারা রাজ অন্তঃপুরে প্রবেশ করল। তারা রাজপুত্রকে আমার কোল থেকে কেড়ে নিয়ে তলোয়ারের উপর লোফালুফি করতে লাগলো। একটা কদাকার হুন এসে আমার হাত ধরে টেনে নিয়ে এলো। সর্বনাশ, এই যে 25 বছর আগেকার কথা, তুমি 25 বছর ধরে বন্দী আছো? 25 বছর তা হবে হয়তো। কদাকার হুনটা আমাকে টানতে টানতে এই স্তম্ভ কক্ষে নিয়ে এলো। নির্জন স্তম্ভ কক্ষে আমি তার হাত ছাড়াবার অনেক চেষ্টা করলাম, কিন্তু স্তম্ভ কক্ষের দেওয়ালে একটা গুপ্ত দরজা ছিল, কেমন করে সেটা যেন খুলে গিয়েছিল। হুনটা আমাকে এই অন্ধকারে ঠেলে দিয়ে গুপ্ত দরজা বন্ধ করে দিল। তারপর আর জানি না, সেই থেকে এই অন্ধকূপে আমি বন্দী।
এই সুড়ঙ্গ অনেকটা পর্যন্ত বিস্তৃত, কিন্তু বেরোবার পথ নেই। সেই হুনটা মাঝে মাঝে এসে খাবার ফেলে যায়, তাই খায়। হুনটা আমাকে অন্ধকারে দেখতে পায় না, তাই ধরার চেষ্টা করে না। চিত্রক আগেই মোংয়ের কাহিনীর কিছু অংশ শুনেছিল, এখন এই নারীর কথা শুনতে শুনতে ২৫ বছর আগের হুন অভিযানের ছবি যেন অস্পষ্টভাবে দেখতে পেল। চিত্রক সমবেদনায় সেই নারীর হাতে হাত রাখল, তারপর বলল, হতভাগিনী তুমি, তোমার আপনজন কেউ ছিল? স্বামী ছিল, একটি মেয়ে ছিল। হয়তো তারা বেঁচে আছে, কাল সকালেই আমি এখান থেকে বেরোব। যদি প্রাণে বাঁচি তোমায় উদ্ধারের চেষ্টা করব। তোমার নাম কি? পৃথা। ভালো, আমি এবার একটু ঘুমোব, রাত বোধহয় শেষ হতে চলল। কাল সকালে সম্ভবত শুলেই ছড়তে হবে, কিন্তু একটা উপায় ভেবেছি, হয়তো রক্ষাও পেতে পারি। তুমি কে সেটা বললে না তো? আমি চোর। তুমি কি রাত্রে ঘুমো না? কখন ঘুমোই কখন জেগে থাকে বুঝতে পারি না। তুমি ঘুমাও, আমি জেগে থাকব। চোর ধরার উত্তেজনায় সুগোপার রাতে ঘুম হল না। ভোর হতে না হতে সে রাজপ্রাসাদে এসে উপস্থিত হল। রাজকুমারী রট্টা তখনও ঘুম থেকে ওঠেননি। তাঁর শয়নকক্ষে এসে জবনীর নিষেধ না মেনেই তাঁকে ডেকে তুলল, সখী ওঠো ওঠো, চোর ধরা পড়েছে। রাজকুমারী চোখ খুলে বললেন, ইস, কি সুন্দর স্বপ্নটাই না দেখছিলাম, সব ভেঙে দিল। সুগোপা পালঙ্কের পাশে বসে বলল, ও মা, কি স্বপ্ন দেখলে? ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয়, বলো বলো শুনি। কমল সরোবরে এক হাতি জলকেলি করছিল, আমি তীরে দাঁড়িয়ে তাই দেখছিলাম। কিছুক্ষণ পরে হাতিটি আমাকে দেখে সরোবরের মধ্যে থেকে একটা লাল পদ্ম শুনে নিয়ে আমার দিকে এলো। আমি হাত বাড়িয়ে দিলাম, হাতিটি তীরের কাছে এসে আমাকে পদ্ম ফুলটি দিতে যাবে, এমন সময় তুই এসে ঘুমটা ভাঙিয়ে দিলি। ভালো স্বপ্ন, গ্রহাচার্য ঠাকুরের কাছ থেকে এর অর্থটা জেনে নিতে হবে। এখন উঠো, চোর দেখবে না। আলস্য ত্যাগ করে আড়মোড়া ভেঙে রট্টা উঠলেন, স্নানাগারের দিকে চললেন। সুগোপাও রঙ্গ তামাশা করতে করতে গত রাতের চোর ধরার কাহিনী বলতে বলতে তার সাথে চলল। সূর্যোদয়ের ঘণ্টা দুই পরে রাজসভায় কিছু লোকের আগমন হয়েছে। রাজার অনুপস্থিতিতে রাজসভায় কোনো অধিবেশন হয় না, কিন্তু আজ দ্বারপাল মহাশয় সকালেই এসে উপস্থিত হয়েছেন, তার সঙ্গে কয়েকটি সশস্ত্র অনুচর। রাজকুমারী রট্টা সভায় এলেন, সঙ্গে সখী সুগোপা। রট্টার পরনে পীত বর্ণের পট্টবস্ত্র, বুকে সবুজ বর্ণের কাঁচুলি, চুলে সাদা পারিজাত ফুলের নবমুকুল চন্দ্রকলার মতো ফুটে আছে, যেন সাক্ষাৎ বসন্তের জয়শ্রী। রট্টা এসে সিংহাসনের পায়ের কাছে বসলেন, সুগোপা তাঁর পায়ের কাছে এসে বসল। সবার অভিবাদন জানানো শেষ হলে রট্টা চারদিকে চেয়ে বললেন, চোর কোথায়? দ্বারপালের ইঙ্গিত পেয়ে তাঁর দুজন অনুচর চোরকে নিয়ে এল। তাদের পেছনে গত রাত্রের তোরণ রক্ষী ও নগরের পাহারাদারও এসে উপস্থিত হল। চোরকে সিংহাসনের সামনে এনে দাঁড় করানো হল। রট্টা স্থির দৃষ্টিতে চোরকে পর্যবেক্ষণ করলেন। কাল জলসত্রে এই লোকটি আমার ঘোড়া চুরি করেছিল, তোমার কিছু বলার আছে? চিত্রক এতক্ষণ সংযতভাবে দাঁড়িয়ে রাজকন্যার দিকে তাকিয়েছিল। রাত্রে অন্ধকূপে থাকার ফলে তার পোশাক কিছু মলিন হয়েছিল বটে, কিন্তু তাকে চোর বলে মনে হয় না। সে একবার শান্ত অথচ অপ্রসন্ন গলায় চারদিকে তাকিয়ে বলল, এ আমি কোথায় এসেছি জানতে পারি কি? দ্বারপাল চোরের ভাবভঙ্গি দেখে রেগে উঠল, কঠোর গলায় বলল, কপটকুটের রাজ সবাই এসেছো, তুমি রাজকন্যার ঘোড়া চুরি করেছো, সেই অপরাধে তোমার শাস্তি হবে। এবার কুমারীর কথার উত্তর দাও।
তোমার কিছু বলার আছে? আছে, এখানে বিচার হবে? না, তোমার বিচার যথাসময়ে হবে। এখন বলো, তুমি ঘোড়া চুরি করলে কেন? চিত্রক কিছুক্ষণ রট্টার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর গম্ভীরভাবে বলল, ঘোড়া আমি চুরি করিনি, রাজকার্যে সাহায্য করেছি মাত্র। সভার সকলে স্তম্ভিত হয়ে গেল। চোর বলে কি? দ্বারপালের চোখ রক্তবর্ণ হয়ে গেল। চোরের এমন ধৃষ্টতা! রট্টার চোখেও বিস্ময়ের সাথে ক্রোধের বিদ্যুৎ স্ফুরিত হল। তিনি তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, তোমাকে দেখে বিদেশি মনে হচ্ছে, তোমার পরিচয় কি? আমি মগধের দূত, পরম ভট্টারক পরমেশ্বর মহারাজ স্কন্দগুপ্তের বার্তাবাহক। মগধের দূত, স্কন্দগুপ্তের বার্তাবাহক! স্কন্দগুপ্তের নামে হৃদয় কেঁপে ওঠে না এমন লোক আর্যাবর্তে তখন কমই ছিল। সেই স্কন্দগুপ্তের দূতকে চোর বলে বেঁধে রাখা হয়েছে? সভায় কারোর মুখে কোনো কথা রইল না। দ্বারপাল মহাশয় হতভম্ব, রাজকুমারী রট্টার চোখে জিজ্ঞাসা, সুগোপার মুখ শুষ্ক, সকলে ছবির মতো নিশ্চল। এই সময় রাজ্যের মহাসচিব চতুরানন ভট্ট এলেন। তিনি ব্রাহ্মণ, চতুর, প্রত্যুৎপন্ন মতিত্ব ব্যক্তি। সভায় প্রবেশ করে কঞ্চুকি মহাশয়কে সংক্ষেপে দু চারটি প্রশ্ন করে ব্যাপার বুঝে নিলেন। তারপর সভার মধ্যস্থলে গিয়ে দাঁড়ালেন। প্রথমে রাজকুমারীকে আশীর্বাদ করে বন্দির দিকে ফিরলেন। চতুরানন ভট্টের চোখের দৃষ্টি ক্ষিপ্র এবং মসৃণ। চিত্রকের আপাদমস্তক দেখে নিয়ে আদেশ দিলেন, ওর হাতের বাঁধন খুলে দাও। দ্বারপাল মহাশয় চিত্রকের বাঁধন খুলে দিলেন। চতুরানন ভট্ট স্মিত মুখে চিত্রককে সম্বোধন করলেন, আপনি মগধের রাজদূত? চিত্রক এই ক্ষীণ দেহী ব্রাহ্মণকে দেখে মনে মনে সতর্ক হয়েছিল। সে বলল, হ্যাঁ, আপনি? আমি এই রাজ্যের সচিব। মহাশয়ের নাম, মহাশয়ের কোনো পরিচয়পত্র আছে কি? তর্জনী থেকে মুদ্রা চিহ্ন আঁকা আংটি বের করতে করতে চিত্রক তাড়াতাড়ি চিন্তা করে ফেলল, রাজলিপিতে দূতের নাম কোথাও নেই। সে বলল, আমার নাম চিত্রক বর্মা। আপনি ক্ষত্রিয়? দৌত্য কাজে সাধারণত ব্রাহ্মণ নিয়োগ করাই তো নিয়ম। হ্যাঁ, এই দেখুন আমার পরিচয় চিহ্ন। পরিচয় পেয়ে চতুরাননের চোখে সম্ভ্রম ফুটে উঠল। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, দূত মহাশয়, আপনাকে স্বাগত। দেখছি উভয় পক্ষেই একটু ভুল হয়ে গিয়েছে, আপনি না বলে ঘোড়াটি না নিলেই পারতেন, রাজকুমারীর ঘোড়া। চিত্রক স্মিত হেসে রট্টার দিকে তাকাল, তারপর বলল, ঘোড়াটি যে রাজকুমারীর তা আমি জানতাম না। এই কথার মধ্যে কতখানি প্রগলভতা আর কতখানি আত্মসমর্পণ ছিল তা ঠিক ধরা গেল না। কিন্তু রট্টা চিত্রকের চোখ থেকে চোখ সরিয়ে মনে মনে ভাবলেন, এই দূত ভালোই বাকপটু, অল্প কথা বলে অনেক কিছু ইঙ্গিত করতে পারে। কিন্তু গত রাতেও যদি আপনি নিজের পরিচয় একবার অন্তত দিতেন। কাকে পরিচয় দেব, রাত্রের প্রহরীর কাছে নাকি তরুণের রক্ষীর কাছে? যাক যাক যাক, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আপনার বিশ্রামের প্রয়োজন। কিন্তু তার আগে আপনার রাজবার্তাটি কোথায়? চিত্রক থলে খুলে লিপিটি বের করে একটু ইতস্তত করে বলল, রাজলিপি কিন্তু রাজার হাতে দেওয়াই নিয়ম। সে কথা একদম যথার্থ, কিন্তু মহারাজ এখন রাজধানীতে নেই, রাজকন্যাই তার প্রতিনিধি, আপনি তাঁর হাতেই পত্র দিতে পারেন। চিত্রক দুপা এগিয়ে গিয়ে হাত জোড় করে রাজকুমারীর হাতে লিপিটি দিল। পত্রটি নিয়ে রট্টা মন্ত্রীর হাতে দিলেন। লিপি হাতে নিয়ে মন্ত্রী চতুরানন চমকে উঠলেন, হে কে, লিপির যতু মুদ্রা যে ভাঙা! এই বলে তিনি তীক্ষ্ণ সন্দেহে চিত্রকের দিকে তাকালেন। চিত্রক তরল কৌতুকের কণ্ঠে বলল, কাল রাতে আপনার প্রহরীরা আমার সাথে কিঞ্চিত মল্লযুদ্ধ করেছিল, হয়তো সেই সময় ওটি ভেঙে গিয়ে থাকবে। চতুরানন রক্ষীদের দিকে তাকালেন, তারা মাথা নিচু করে স্বীকার করল যে মল্লযুদ্ধ একটা হয়েছিল বটে।
আমার দৌত্য কর্ম শেষ হয়েছে, আমাকে অনুমতি দিন, আমি বিদায় নি। সে কি কথা, আপনি মগধের রাজদূত, এত দূর এসেছেন এখনই ফিরে যাবেন? ভালো কথা, আপনার সঙ্গী সাথী কেউ নেই? হ্যাঁ, যখন যাত্রা শুরু করেছিলাম তখন তিনজন সঙ্গী ছিল, পথে নানা দুর্ঘটনায় তাদের হারিয়েছি, ঘোড়াটিও গিয়েছে। এদিকে পথ বড়ই জটিল ও বিপদ সংকুল। যাক, এবার আজ্ঞা দিন। এই বলে চিত্রক রটটার দিকে চোখ ফেরাল। রটটা কিছু বলার আগেই মন্ত্রী বলে উঠলেন, কিন্তু এখনো যে আপনার দৌত্য শেষ হয়নি, আপনি যাবেন কিভাবে? পত্রের উত্তর? পত্রের উত্তর সম্বন্ধে আমার কোনো কর্তব্য নেই। আমি মহারাজের পত্র আপনাদের দিয়েছি, আমার দায়িত্ব শেষ হয়েছে। এই কথাটি বলে সে আবার অনুমতির অপেক্ষায় রটটার দিকে তাকাল। এবার রটটা ধীর প্রশান্ত স্বরে বললেন, দূত মহাশয়, বিটঙ্ক রাজ্যে আসা অবধি আপনার অনেক বিপদ হয়েছে। এই বিপদ অনিচ্ছাকৃত হলেও আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু অতিথি নিগ্রহ বিটঙ্ক রাজ্যের স্বভাব নয়। আপনি কিছুদিন আমাদের রাজ্যের আতিথ্য স্বীকার করলে আমরা তৃপ্ত হব। চিত্রক এতক্ষণ পালানোর পথ খুঁজছিল, বিটঙ্ক রাজ্য তার পক্ষে নিরাপদ নয়। সে বুঝতে পেরেছিল মন্ত্রী তাকে সম্পূর্ণ বিশ্বাস করেনি, উপরন্তু শশী শেখর যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই রকম অবস্থায় যত তাড়াতাড়ি রাজ্য ত্যাগ করা যায় ততই মঙ্গল। কিন্তু রাজকুমারী রটটার কথা শুনে হঠাৎ তার মনের পরিবর্তন হল। কুমারী রটটার ত্রিভুবন আলো করা রূপের ছটায়, তার শান্ত গম্ভীর বাচন ভঙ্গিমায় এমন কিছু ছিল যে চিত্রকের মন থেকে পালানোর চিন্তা চলে গিয়ে পুরুষের অহংবোধ জেগে উঠল। সে ভাবল, জীবনের সকল পথের শেষ তো মৃত্যুতে গিয়েই, তবে ভীরুর মতো পালানো কেন? সে হাত জড়ো করে মাথা নামিয়ে বলল, রাজকন্যার আদেশ শিরোধার্য। রটার মুখের প্রসন্নতা আরো পরিস্ফুট হল। তিনি মন্ত্রীকে সম্বোধন করে বললেন, আর্য চতুর্ভট্ট, দূত মহাশয়ের স্থান ব্যবস্থা করুন। চতুর্ভট্ট মনে মনে ভাবলেন, গত 25 বছরে এই রাজ্যে কোনো দূত আসেনি, রাজ্যে দূতাবাসের কোনো স্থায়ী ব্যবস্থা নেই, মগধের দূতকে তো ভালোভাবেই রাখতে হয়, তাছাড়া এর দৌত্যতেও কোথাও যেন একটা ফাঁক রয়েছে। বিদায় নেওয়ার জন্য সে এত ব্যগ্র কেন? না 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 না, ওকে সহজে চোখের বাইরে করা যাবে না। চোখ বুঝে কিছুক্ষণ চিন্তা করে তিনি কঞ্চুকির সাথে মৃদু গলায় কি যেন আলোচনা করলেন, কিছু পরে বলে উঠলেন, মগধের রাজদূত রাজপুরীর মধ্যেই থাকবেন, মহারাজের রাজস্ব মন্ত্রী হর্ষ মহারাজের সাথেই চষ্টন দুর্গে গিয়েছে, হর্ষের নিবাস শূন্যই আছে, দূত মহোদয় সেখানেই থাকবে। লক্ষণ, তোমার উপরেই দূত প্রবরের দেখাশোনার ভার রইল, এখন একে বিশ্রাম করতে নিয়ে যাও। এই বলে অর্থপূর্ণ দৃষ্টিতে কঞ্চুকির দিকে তাকালেন। লক্ষণ কঞ্চুকি চতুর্ভট্টের মনের অভিপ্রায় বুঝতে পারল। সে চিত্রকের কাছে এসে অতি সমাদরে তাকে বিশ্রাম কক্ষে নিয়ে গেল। চিত্রক রাজকুমারী থেকে বিদায় নিয়ে কঞ্চুকির সাথে যেতে উদ্যত হয়েছিল, হঠাৎ কি একটা মনে পড়ায় সে ঘুরে দাঁড়াল। রাজকুমারীকে একটা সংবাদ জানাতে চাই। গতরাতে আমি যে অন্ধকূপে বন্দী ছিলাম সেখানে একটি স্ত্রীলোক বন্দী আছেন। স্ত্রীলোক? হ্যাঁ, বন্দিনীর নাম পৃথা। সুগোপা এতক্ষণ রটটার পায়ের কাছে বসে সব শুনছিল, সে চমকে উঠে বলল, পৃথা? আগে হ্যাঁ, হতভাগিনী 25 বছর ওই অন্ধকূপে বন্দিনী আছেন। যখন প্রথম হুন আক্রমণ হয় তখন পৃথা আগের রাজ্যের রাজপুত্রের ধাত্রী ছিলেন। এক হুন যোদ্ধা তাকে জোর করে ওই কূপে বন্দিনী করে রেখেছিল। সুগোপা তীর ছোঁড়া ধনুকের মতো উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, মা!
রাজপুরীর প্রাচীরের মধ্যে অনেকগুলি প্রাসাদ আছে, কোনোটি সভাগৃহ, কোনোটি কোষাগার, কোনোটি আবার মন্ত্রণাগার। রাজকন্যা যে প্রাসাদে বাস করেন তা অন্তঃপুর, তার পাশে রাজার জন্য আলাদা বাসভূমি। উভয় প্রাসাদের মধ্যে অলিন্দ দিয়ে যাতায়াত করা যায়। উভয় প্রাসাদই ত্রিভুজাকার। রাজপ্রাসাদের নিচের তলায় একপাশের কয়েকটি কক্ষ নিয়ে রাজস্ব মন্ত্রী হর্ষের বাস। কঞ্চুকী লক্ষণ চিত্রককে সেখানে নিয়ে গেল। চিত্রক ঠান্ডা জলে স্নান করে নতুন পোশাক পরে পরমান্ন ভক্ষণ করে শরতের মেঘের মতো শুভ্র শয্যায় ঘুমিয়ে পড়ল। ওদিকে মগধের লিপি পড়তে পড়তে সচিব চতুরানন ভট্টের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তাঁর আশঙ্কা মিথ্যে নয়, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে যতখানি রূঢ়তা প্রকাশ করা যেতে পারে ঠিক ততখানি রূঢ়তার সাথেই এই লিপিতে বিটঙ্ক রাজ্যের ওপর নির্দেশ পাঠানো হয়েছে যে বিটঙ্ক রাজ অতিসত্বর যেন মগধের বশ্যতা স্বীকার করে বাকি রাজস্ব পাঠানোর ব্যবস্থা করে। সম্রাট স্কন্দগুপ্ত স্বয়ং সৈন্যের সাথে গান্ধারের দিকে যাত্রা করতে যাচ্ছেন। পত্রটি পড়ে চতুরানন ভট্ট গভীর চিন্তায় মগ্ন রইলেন। তারপর অন্য সচিবদের ডেকে সলা পরামর্শ করতে বসলেন। বাজ পাখির সাথে চড়াই পাখির প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয়, কিন্তু রাজনীতির ক্ষেত্রে বাহুবলই সব নয়, কূটনীতিও আছে। স্কন্দগুপ্ত হুন অভিযান প্রতিরোধ করার জন্য গান্ধারে আসছেন, ঘোর যুদ্ধ বাঁধবে, দীর্ঘকাল ধরে যুদ্ধ চলবে, শেষ পর্যন্ত ফলাফল কি হবে কিছুই বলা যায় না। সুতরাং এখনই মগধের বশ্যতা স্বীকার না করে যদি কিছুদিন অপেক্ষা করা যায় শেষে লাভজনক হতে পারে, একদিকে হুন আর অন্যদিকে স্কন্দগুপ্ত। এ অবস্থায় যথাসাধ্য নিরপেক্ষতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ হবে। লিপির উত্তর পাঠানোয় যতটা সম্ভব দেরি করা হোক, দূতকে আমরা বলব যে মহারাজ কপোতকূটে যতদিন না ফেরেন ততদিন চিঠির উত্তর পাঠানো সম্ভব নয়। ইতিমধ্যে মহারাজ রোট্টকে সব কথা জানিয়েই খবরটা পাঠানো দরকার। তিনি এখন চষ্টন দুর্গেই থাকুন, রাজধানীতে ফেরার তাড়া নেই। সেই ভালো, একদম সঠিক সিদ্ধান্ত। মহারাজের কাছে অবিলম্বে দূত পাঠানো। এই সিদ্ধান্ত নেওয়া হলে মহারাজের কাছে চষ্টন দুর্গে বার্তা পাঠানো হল। মন্ত্রণা কক্ষে যখন এই সকল আলোচনা হচ্ছিল, কুমারী রট্টা তখন নিজের প্রাসাদে ছিলেন। আজ নানা কারণে তার মন কিছুটা উদ্ভ্রান্ত। তিনি মনে মনে ভাবছিলেন, আজ কত কিছু হয়ে গেল, প্রথমে ওই স্বপ্ন, তারপর ওই চোর, সে নাকি মগধের দূত। মগধ বিশ্ববিখ্যাত পাটলিপুত্র নগর, দিগ্বিজয়ী বীর স্কন্দগুপ্ত, দূত নিজের নাম যেন কি বলেছিল, চিত্রক বর্মা, চিত্রক, চিতাবাঘ, বাঘের সাথে কোথায় যেন মিল আছে। চোখের দৃষ্টি বড়ই নির্ভীক। আর সবশেষে সুগোপার মায়ের উদ্ধার। সুগোপার মা প্রাক্তন রাজপুত্রের ধাত্রী ছিলেন। আহা, অভাগিনীর এই দুর্দশা হয়েছিল, সকলের অজান্তে 25 বছর বন্দিনী ছিলেন, কেমন করে বেঁচেছিলেন, কে তাকে খেতে দিত। উফ, 25 বছর আগে হুনেরা কি বর্বরতাই না করেছিল। আমি হুন কন্যা, তবু। সুগোপা তার মাকে উদ্ধার করে কাঁদতে কাঁদতে তার বাড়ি নিয়ে গেল। সুগোপা বড়ই কাঁদছিল, তার কথা ভেবে রট্টার চোখেও জল এল। তার ইচ্ছে হল সুগোপার বাড়ি গিয়ে তাকে দেখে আসেন। পর মুহূর্তেই তার মনে সংকোচ বোধ হল। প্রিয় সখী সুগোপা মৃতপ্রায় মাকে পেয়ে তুমুল আবেগে ভেঙে পড়েছে। এখন রট্টা তার কাছে গেলে সে বিভ্রান্ত হতে পারে, বিব্রত হতে পারে।
দুপুরে রটটা গ্রহাচার্যকে ডেকে পাঠালেন। গ্রহাচার্য এলেন, স্বপ্নের কথা শুনে তিনি আঁক কষলেন, দিক নির্ণয় করলেন, লগ্ন নির্ধারণ করলেন। তারপর বললেন, কন্যা, তোমার জীবনের এক মহাসন্ধিক্ষণ আগত, কিন্তু চিন্তা করো না, শেষে ফল ভালোই হবে। এক দিব্য জ্ঞান সম্পন্ন মহা তেজস্বী পুরুষের সাথে তোমার সাক্ষাৎ হবে। এই পুরুষ সিংহ তোমার প্রতি প্রসন্ন হবেন। তোমার বিয়ের সময় আসন্ন, শুভ হোক। এই বলে তিনি বিদায় নিলেন। তার ভাবগতিক দেখে মনে হল তিনি সব কথা রটটাকে খুলে বললেন না, কিছু একটা গোপন করলেন। তার চলে যাওয়ার পর রটটা দীর্ঘকাল বসে রইলেন। শেষে দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, নিয়তির বিধান যখন পাল্টানো যাবে না তখন বেশি ভেবে লাভ কি। ক্রমে বেলা পড়ে এলো। ওদিকে চিত্রক দিবানিদ্রা ছেড়ে উঠে বসল। শরীর বেশ সতেজ, গত কয়েকদিনের কষ্ট আর নেই। তার মনও প্রফুল্ল হওয়া উচিত ছিল, কিন্তু চিত্রক দেখল তার মন ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে। রাজপুরীর আদর আপ্যায়নে আমি অভ্যস্ত নই, উপরন্তু কঞ্চুকি লক্ষণ যেন একটু বেশি আদর যত্ন করছে। বারবার এসে খোঁজ নিচ্ছে, আর ওর অনুচর সবসময় ঘিরে রেখেছে। কেউ বাতাস করছে, কেউ ফলের রস এনে হাজির করছে, কেউ বা পান দিচ্ছে। এই সমাদরের আড়ালে যেন এক অদৃশ্য জাল রয়েছে। রাজকুমারী রটটার নিয়ন্ত্রণ গ্রহণ করায় কি তাহলে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল? সন্ধে ঠিক আগে চিত্রক মনে মনে একটি সংকল্প নিয়ে উঠে পড়ল। উত্তরীয় গলায় চাপাতেই এক অনুচর এসে জোর হাতে সামনে এসে দাঁড়াল। অনুচরকে চিত্রক বলল, বাইরে একটু বায়ু সেবন করতে ইচ্ছে করছে। অনুচরটি এই কথা শুনে কোথায় যেন চলে গেল। চিত্রক ভবনের বাইরে পা দিয়েছে এমন সময় লক্ষণ কঞ্চুকি এসে হাসি মুখে তার সঙ্গ নিল। চিত্রক বুঝল প্রাসাদের বাইরে গেলেও কঞ্চুকি সব সময় তার সাথেই থাকবে, সুতরাং বাইরে যাওয়ার আগ্রহ না দেখানোই ভালো। দুজনে রাজপ্রাসাদের মধ্যেই ঘুরে বেড়াতে লাগল। এদিক ওদিক ঘুরতে ঘুরতে চিত্রকের মনে হল কঞ্চুকি ছাড়াও আরও একজন অলক্ষ্যে থেকে তার উপর নজর রাখছে। কয়েকবার ঘাড় ঘুরিয়ে দেখেও সন্ধ্যের অন্ধকারে সে কাউকে দেখতে পেল না। এক বাগান বাড়ির কাছেই চিত্রক তার অদৃশ্য অনুসরণকারীকে দেখতে পেল। এক গাছের আড়াল থেকে একজোড়া ভয়ঙ্কর চোখ তার দিকে তাকিয়ে আছে। চোখে মুখে অপার হিংস্রতা। সে চমকে উঠে বলল, ওকে! সঙ্গে সঙ্গে মূর্তি ছায়ার মতো মিলিয়ে গেল। কঞ্চুকি বলল, ও গুহ, আপনাকে নতুন দেখে বোধহয় কৌতূহলী হয়েছিল। চিত্রকের গত রাতের কথা মনে পড়ল। হ্যাঁ, সেই বটে, কিন্তু গত রাতে গুহর মুখে তো এমন তীব্র দৃষ্টি ছিল না। কঞ্চুকিকে প্রশ্ন করলে সে গুহর কাহিনী সংক্ষেপে বলল। তখন চিত্রক অন্ধকূপে পৃথার কাছে যে কাহিনী শুনেছিল তার সাথে মিলিয়ে প্রকৃত ঘটনা অনেকটাই অনুমান করল। গুহই পৃথাকে হরণ করে অন্ধকূপে লুকিয়ে রেখেছিল। ইচ্ছে ছিল যুদ্ধ শেষ হলে ফিরে এসে পৃথাকে দখল করবে, কিন্তু মাথায় আঘাত পেয়ে তার স্মৃতি লোপ পায়। তবু সব কথা সে ভোলেনি। কোনো অর্ধ বিভ্রান্ত বৃত্তির দ্বারা পরিচালিত হয়ে সে ২৫ বছর ধরে গোপনে পৃথাকে খাবার সরবরাহ করে যেত। আশ্চর্য মস্তিষ্কের ক্রিয়া, আশ্চর্য জীবনের সহজাত সংস্কার। ক্রমে দিনের আলো মুছে চাঁদের আলো দেখা দিল। রাজপুরীর ভবনে ভবনে প্রদীপ জ্বলে উঠল। এই সময় চারদিকে তাকিয়ে চিত্রকের মনে হল সে নির্বান্ধব পুরীতে সম্পূর্ণ একা, নিতান্ত অসহায়। কাল বন্দী হবার পর অন্ধকার কারাকূপের মধ্যে তার যে অবস্থা হয়েছিল
আজ রাজপুরীর প্রদীপোজ্জ্বল প্রাঙ্গণে সে অবস্থার কিছুই পরিবর্তন হয়নি। হঠাৎ তার মন এক অসহ্য অধীরতায় ছটফট করে উঠল। কিন্তু মনের অবস্থা গোপন করে চিত্রক কঞ্চুকির সাথে তার বাসভবনে ফিরে গেল। মধ্যরাতে রাজপুরীর সকল প্রদীপ নিভে গেল। শুক্লা চতুর্দশীর চাঁদ তখন পশ্চিম দিকে ঢলে পড়েছে। মাঝে মাঝে মেঘ খণ্ড এসে চাঁদকে ঢেকে দিচ্ছে। রাজভবন নিস্তব্ধ, কোথাও কেউ নেই। চিত্রক নিজের শয্যা থেকে ধীরে ধীরে উঠে বসল। সে ঘুমোয়নি, কেবল চোখ বুজে এতক্ষণ শুয়েছিল। ঘরের এক কোণে প্রদীপ নিভু নিভু করছে। খোলা দরজা দিয়ে মৃদুমন্দ বাতাসের সাথে জ্যোৎস্নার আলো ঢুকে পড়ছে। চিত্রক প্রায় নিঃশব্দে পালঙ্ক থেকে নেমে দরজার সামনে গিয়ে দাঁড়াল। কোনো জনমানব নেই, রাজভবন নিথর নিস্তব্ধ। চাঁদ একখণ্ড মেঘে ঢাকা পড়তেই চারিদিক আবছা অন্ধকারে ঢেকে গেল। চিত্রক দরজার সামনে থেকে সরে দরজার বাইরে উঁকি মারল। দরজার বাইরে একজন অনুচর বসে বসে ঘুমোচ্ছে, আর কেউ নেই। চিত্রক নিঃশব্দে ফিরে এলো। ঘরের দেওয়ালে তার তরবারি ঝোলানো ছিল, সে সেটা নামিয়ে কোমরে বেঁধে নিল। তারপর ধীর পায়ে সে ভবনের বাইরে এসে দাঁড়াল। দীর্ঘ নিঃশ্বাস টেনে সে ভাবল, একটা বাধা পেরিয়ে এসেছি, আর একটা বাকি। রাজপুরীর প্রাচীর, এটি পেরোলেই মুক্তি। অদূরে লতাগুল্মের আড়াল থেকে দুটো তীক্ষ্ণ চোখ যে তাকে লক্ষ্য করছে সেটা চিত্রক জানতেও পারল না। প্রাচীরের ওপরে উঠে চিত্রক বাইরের দিকে উঁকি মারল। প্রাচীরটি মাটি থেকে প্রায় 50 হাত উঁচু। তার দেওয়াল বেয়ে ওঠার বা নামার কোনো উপায় নেই। একবার নিচে লাফিয়ে পড়লে প্রাণ বেঁচে যাবে, কিন্তু হাত পা ভাঙার প্রবল সম্ভাবনা। বাইরে যাওয়ার একটাই পথ, তোরণদ্বার। চিত্রক এবার তোরণদ্বারের দিকে চলতে লাগল। সাবধানে চলতে চলতে তার মনে হলো যে পেছনে কেউ আসছে। সে পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। তোরণের কাছে পৌঁছে সে দেখল রক্ষী দরজায় ঠেস দিয়ে পা ছড়িয়ে নিদ্রিত, তার বর্ষাটা হাঁটুর ওপর রাখা। চিত্রকের কপালের তিলক চিহ্ন রক্তবর্ণ হয়ে উঠল। স্নায়ুপেশি কঠিন করে কিছুক্ষণ চিন্তা করে সে নিঃশব্দে কোষ থেকে তরোয়াল বের করে অতি সতর্কতায় রক্ষীর কাছে এগিয়ে গেল। এমন সময় একটা গভীর গর্জন করে কে যেন তার ঘাড়ের উপর লাফিয়ে দুহাত দিয়ে তার গলা টিপে ধরল। এই অতর্কিত আক্রমণে চিত্রক সামনের দিকে পড়ে গেল। চিত্রকের শ্বাসরোধ হবার উপক্রম হল। শত্রু পিঠের উপর চিত্রক তাকে দেখতে পেল না। অন্ধভাবে মাটিতে পড়ে সে অদৃশ্য আততায়ীর সাথে যুদ্ধ করতে লাগল। তার হাত থেকে তরোয়াল পড়ে গেল। দু হাতে প্রাণপণে চেষ্টা করেও সে আততায়ীর নাকপাশ থেকে নিজেকে মুক্ত করতে পারল না। এদিকে রক্ষী আচমকা ঘুম ভেঙে দেখল গজকচ্ছপের যুদ্ধ বেঁধে গিয়েছে। কিছু না বুঝেই সে লাফিয়ে উঠল এবং কোমর থেকে একটি শিঙা বের করে তাতে ফুঁ দিতে লাগল। তার আওয়াজে চারিদিকে সবাই সচকিত হয়ে উঠল। চিত্রকের অবস্থা শোচনীয় হয়ে আসছে, তার জ্ঞান হারিয়ে যাচ্ছে। অন্ধের মতো সে মাটিতে হাত রাখল, তরোয়ালটা তার হাতে ঠেকল। মোহগ্রস্তের মতো তরবারি হাতে নিয়ে চিত্রক কোনো রকমে হাঁটুর ওপর বসে আততায়ীর দিকে ফিরল। আততায়ী তার পিঠে চেপে বসেছে, সেইখানে সে তরোয়াল চালিয়ে দিল। তরোয়ালটা ধীরে ধীরে আততায়ীর পাঁজরের মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ আততায়ী সেইভাবেই থাকল। তারপর আস্তে আস্তে তার হাত শিথিল হয়ে এলো। সে চিত্রকের পিঠ থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল। ফুসফুস ভরে নিঃশ্বাস নিয়ে চিত্রক টলতে টলতে উঠে দাঁড়াল।
ইতিমধ্যে সিংহার আওয়াজে রাজভবনের কয়েকজন ভৃত্য ছুটে এসেছে। তরুণের রক্ষী বর্ষা নিয়ে এগিয়ে এসে মহাবিস্ময়ে বলে উঠল, আরে কি মগধের দূত মহাশয়, এত রাতে এখানে কি করছে? ওটা কে? জানি না, আমাকে পেছন থেকে আচমকা আক্রমণ করেছিল। আততায়ীর তরোয়াল বিদ্ধ দেহটা এতক্ষণ উপুড় হয়ে পড়েছিল, একজন গিয়ে তাকে উল্টে দিল, আর তখন সবাই তাকে দেখে স্তব্ধ হয়ে গেল। গুহ মারা গিয়েছে, তার দেহ শিথিল জড়পিণ্ডে পরিণত হয়েছে। কি আশ্চর্য, গুহ আপনাকে আক্রমণ করেছিল, কিন্তু সে তো বড় নিরীহ ছিল, কখনো কাউকে সে আক্রমণ করেনি, আজ হঠাৎ আপনাকে আক্রমণ করলো কেন? অকারণে নয়, আমার প্রতি তার রাগের কারণ আছে, পৃথার মুক্তি। গুহ ভেবেছিল আমি তার গুপ্তধন চুরি করেছি। গুহর পাশে নতজানু হয়ে চিত্রক ধীরে ধীরে তার বুক থেকে তরোয়াল বের করে আনল। মৃত্যুর পরপারে পৌঁছে গুহ আবার তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেয়েছে কিনা কে জানে। পরদিন সকালে সচিব চতুরানন ভট্ট রাজভবনে চিত্রকের সাথে দেখা করতে গেলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, কাল রাতে আপনার উপর আঘাত করার চেষ্টা হয়েছিল শুনে আমি অত্যন্ত দুঃখিত। আপনার দেখছি সময় ভালো যাচ্ছে না, পদে পদে বিপদে পড়ছেন। রাতের বেলায় বাইরে অরক্ষিত অবস্থায় বেরোনো নিরাপদ নয়, রাজপুরীর মধ্যেও বিপদ ঘটতে পারে। রাতে কি ঘুমের অসুবিধা হয়েছিল? এই প্রশ্নের প্রকৃত অর্থটি চিত্রক বুঝতে পারল। সচিব জানতে চান কেন সে অত রাত্রে একা বাইরে গিয়েছিল। এই প্রশ্নের জন্য সে প্রস্তুতি ছিল, সে মনে মনে একটি গল্প ফেঁদেছিল, এখন সেটাই সচিবকে শুনিয়ে দিল। চতুরানন ভট্ট সেই কাহিনী মন দিয়ে শুনলেন, মনে মনে ভাবলেন, এই গল্প যদি মিথ্যে হয় তাহলে দূত মহাশয়ের কল্পনা শক্তির প্রশংসা না করে পারা যায় না। মুখে বললেন, যাই হোক, আপনি যে ওই উন্মাদের আক্রমণ থেকে রক্ষা পেয়েছেন এটাই ভালো কথা। আপনি মগধের মহামান্য দূত, আপনার কোনো ক্ষতি হলে শান্তি পেতাম না। লক্ষণ, এখন দূত মহাশয়ের রক্ষার দায়িত্ব তোমার, তিনি কিন্তু রাজ অতিথি। কিন্তু আমি শীঘ্রই চলে যেতে চাই, দৌত্য কাজও হয়েছে, আতিথ্য রক্ষাও হয়েছে, এবার আমাকে বিদায় দিন। এত তাড়াতাড়ি আপনার যাওয়া অসম্ভব। চষ্টন দুর্গে মহারাজের কাছে মগধের লিপি পাঠানো হয়েছে, মহারাজ সম্ভবত আপনার সঙ্গে দেখা করতে চাইবেন। তার সাথে দেখা না করে আপনি চলে যেতে পারেন না। আপনি ব্যস্ত হচ্ছেন কেন? রাজকার্য একদিনে হয় না, কিছুদিন বিশ্রাম করুন, আরাম উপভোগ করুন, তারপর বিটঙ্ক রাজ্যের দূত যখন চিঠির উত্তর নিয়ে পাটলিপুত্রে যাবে তখন আপনিও তার সাথে ফিরে যাবেন, এতে সব দিক থেকেই সুবিধে হবে। চতুরানন ভট্ট প্রস্থান করলেন। দিনটা প্রায় নিষ্ক্রিয়ভাবেই কাটল। কঞ্চুকি লক্ষণ সব সময় চিত্রকের সাথেই রইল। দুপুরের দিকে দুজনেই পাশা খেলে সময় কাটাচ্ছিল। কি হলো, দান দাও? বিনা পণের খেলা, তাই চিত্রকের বিশেষ মন লাগছিল না। এমন সময় এক দাসী এসে জানালো রাজকুমারীর ইচ্ছে তিনি মগধের দূত মহাশয়ের সাথে কিছু কথা বলতে চান। লক্ষণ কঞ্চুকি বিপদে পড়ল। কোনো রাজদূতের সাথে অন্তঃপুরে দেখা করা কোনো রাজকুমারীর পক্ষে শোভন নয়, আর নিয়মও নেই। কিন্তু রাজকুমারী একে স্ত্রী জাতি, তাই হুন কন্যা। অন্তঃপুরের শাসন তিনি কোনো কালেই মানেন না, কিন্তু উপায় কি? লক্ষণ কঞ্চুকি চট করে ভেবে দাসীকে এগিয়ে যেতে বলে দূতকে নিয়ে চলল। অন্তঃপুরে পৌঁছে তারা দেখল রাজকুমারী রট্টা একটি শুভ্র আসনে বসে আছেন।
সুগোপা তাঁর পাশে তালপাতার পাখা নিয়ে দাঁড়িয়ে। কঞ্চুকি লক্ষণ ও চিত্রক দরজার কাছে এসে দাঁড়ালে সুগোপা তাড়াতাড়ি তাদের জন্য আসন পেতে দিল। কঞ্চুকি লক্ষণকে চিত্রকের সাথে দেখে রট্টা ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। কৌতুকের গলায় বলে উঠলেন, এই অন্তপুরের প্রতি আর্য লক্ষণের যেমন সতর্ক স্নেহ মমতা, শিশু সন্তানের প্রতিও মায়ের এমন দেখা যায় না। কঞ্চুকি মহাশয় আমার প্রতিও খুব স্নেহশীল, একটু সময়ের জন্য আমাকে চোখের আড়াল করেন না। বিড়ম্বিত কঞ্চুকি অপ্রতিভ হয়ে পড়ল। এরপর কুমারী রট্টা চিত্রককে বললেন, দূত মহাশয়, আমার সখী আপনাকে কিছু বলতে চায়, তাই আপনাকে কষ্ট দিলাম। সুগোপা, এবার তোমার কথা তুমিই বলো। সুগোপা ধীরে ধীরে বলল, আর্য, আমি আপনার ক্ষতি করার চেষ্টা করেছিলাম, প্রতিদানে আপনি আমার বড়ই উপকার করেছেন, আপনার জন্যই আমি আমার মাকে ফিরে পেয়েছি। চিত্রক অবহেলায় হাত নাড়াল, যার অর্থ এই সব দান প্রতিদান তার কাছে অর্থহীন। আপনার দয়ার শরীর, তাই সাহস করে আপনার কাছে একটি অনুগ্রহ ভিক্ষা করছি। আমার অভাগিনী মা, তিনি উদ্ধার পাওয়ার পর থেকেই শয্যা নিয়েছেন, তার শরীর বড়ই দুর্বল, যে কোনো মুহূর্তে প্রাণবায়ু বেরিয়ে যেতে পারে, কিন্তু তার জ্ঞান সম্পূর্ণ মাত্রায় আছে। তার বড় স্বাদ আপনাকে একবার দেখবেন, নিজের মুখে আপনাকে কৃতজ্ঞতা জানাবেন। কৃতজ্ঞতা জানানোর কোনো প্রয়োজন নেই, তিনি যদি আমাকে দেখে সুখী হন আমি নিশ্চয়ই দেখা করব। তিনি কোথায় আছেন? আমার বাড়িতে, আমার বাড়ি রাজপুরীর বাইরে কিছুটা দূরে, যদি অনুগ্রহ করেন এখনই নিয়ে যেতে পারি। চিত্রক উঠে দাঁড়ালো, বলল, চলুন আমি যাব। কঞ্চুকি লক্ষণ ত্রস্ত হয়ে লাফিয়ে উঠল, বলল, হ্যাঁ, রাজপুরীর বাইরে, তাহলে তাহলে আমি দুজন সঙ্গী দিচ্ছি। তার দরকার নেই, আমি আত্মরক্ষা করতে সমর্থ। কিন্তু তা কি করে হতে পারে? আর্য চতুর্ভট্ট আমাকে আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন। চিত্রক রট্টার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার উপর কঞ্চুকি মহাশয়ের বিশ্বাস নেই, তিনি বোধহয় এখনো আমাকে চোর বলেই মনে করেন, তার সন্দেহ ছাড়া পেলেই আমি আবার ঘোড়া চুরি করব। রট্টা ভুরু কুঁচকে বললেন, আর্য লক্ষণ, রক্ষীর দরকার নেই, সুগোপা দূত মহাশয়কে নিয়ে যাবে, আবার পৌঁছে দেবে। রাজকুমারীর যা ইচ্ছে। চিত্রক মনে মনে ভাবল, এই সুযোগ, এই সুযোগ। সে আর রাজকুমারীর দিকে তাকালো না। রট্টার চোখে না জানি কি সম্মোহন আছে, চোখ পড়লে আবার হয়তো তার মনের গতি পরিবর্তিত হবে। সে সুগোপার সাথে বেরিয়ে গেল। সুগোপার বাড়ি ছোট হলেও সুদৃশ্য, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে ফুলের বাগান। সুগোপা চিত্রককে নিয়ে মায়ের ঘরে প্রবেশ করল। একটি ঈষৎ অন্ধকার ঘরে খাটের ওপর শয্যায় শুয়ে আছে পৃথা। তার দেহ যথাসম্ভব পরিষ্কার হয়েছে, কিন্তু শরীর যেন শয্যায় মিশে গিয়েছে। অনেকক্ষণ চিত্রকের মুখের দিকে চেয়ে ক্ষীণ গলায় পৃথা বলল, তুমি সেই। সুগোপা শয্যার পাশে বসে মায়ের কপালে হাত রাখল, স্নিগ্ধ গলায় বলল, হ্যাঁ মা, ইনি তোমায় উদ্ধার করেছেন। আরো কিছুক্ষণ চিত্রককে দেখে পৃথা বলল, তুমি হুন নও, আর্য। হ্যাঁ, আমি আর্য, কিন্তু যে হুন তোমায় বন্দি করে রেখেছিল সে মারা গেছে। এখন আর কি এসে যায়, আমার জীবন শেষ হয়েছে। এরকম কেন ভাবছো? তোমার শরীর আবার সুস্থ হবে, তোমার মেয়ে আছে, তাকে নিয়ে তুমি আবার সুখী হবে, ওই অতীত তুমি ভুলে যাও। পৃথার মুখে আশা বা আনন্দের রেখাপাত হল না, সে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমার কথা থাক, তোমার কথা বলো, তুমি আমাকে উদ্ধার করেছ, তোমার কথা শুনতে চাই, তোমাকে আগে যেন কোথায় দেখেছি, বড়ই চেনা মনে হচ্ছে তোমায়। তুমি তো অন্ধকারে দেখতে পাও, সেই রাতে কূটকক্ষে আমাকে দেখেছিলে,
হয়তো সেই স্মৃতি তোমার মনে যাচ্ছে। তা হবে হয়তো। তোমার নাম কি? চিত্রক বর্মা। মা বাবা বেঁচে আছেন তোমার? মা বাবা? চিত্রক মনে মনে হাসল। তার মা বাবা বেঁচে থাকতে পারে এটাই যেন অসম্ভব মনে হয়। চিত্রক বলল, না, বেঁচে নেই। তোমার বয়স অল্প মনে হয়। অতটাও অল্প নয়, 25-26 বছর। পৃথা কিছুকাল চোখ বুজে রইল, শেষে ধীরে ধীরে বলল, আমার তিলক বেঁচে থাকলে তোমার মতোই তার বয়স হতো। তিলক কে? কুমার তিলক বর্মা। আমি তার ধাত্রী ছিলাম। সে আর সুগোপা একই দিনে জন্মেছিল। পৃথা চোখ বুঝে বলল, মা, ও কথা ভেব না। তার কথা ভুলতে পারি না। এক সুকুমার শিশু, সেই শিশুকে হুনেরা আমার বুক থেকে কেড়ে নিল। অকাল বৃদ্ধা পৃথার গাল বেয়ে বিন্দু বিন্দু জল পড়তে লাগল। সুগোপা চিত্রকের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকালো। ক্ষত্রিয় শিশু যদি তরবারির আঘাতে মরে গিয়ে থাকে তাতে আক্ষেপ করার কি আছে? কৃতদাস হয়ে বেঁচে থাকার চেয়ে সে অনেক ভালো। রাজার ছেলে কৃতদাস হয়নি, সে ভালো। কিন্তু রাজ জ্যোতিষী বলেছিলেন এই শিশু রাজটিকা নিয়ে জন্মেছে, রাজচক্রবর্তী হবে। কই, তা তো হল না। রাজ জ্যোতিষীর কথা মিথ্যা হল। রাজ জ্যোতিষীর কথাও মন মিথ্যে হয়, কিন্তু রাজটিকা নিয়ে জন্মেছে এর অর্থ কি? তার ভুরুর মধ্যে একটি জরুল ছিল, অন্য সময় দেখা যেত না। কিন্তু সে কাঁদলে বা রেগে গেলে ওই জরুল রক্তবর্ণ হয়ে ফুটে উঠত। মনে হতো যেন রক্ত চন্দনের তিলক। তাই তার নামকরণ হয়েছিল তিলক বর্মা। বর্ষের তলায় থাকা অঙ্গার যেমন বাতাসের মৃদু আন্দোলনে আবার জ্বলে ওঠে, চিত্রকের কপালে তেমনি রক্তটিকা জ্বলে উঠল। সে অধীর দৃষ্টিতে তাকিয়ে চাপা গলায় বলল, কি বললে? পৃথা চোখ খুলল। সামনেই চিত্রকের মুখ, তার মুখের ওপর ঝুঁকে আছে সেই মুখে ভুরু যুগলের মধ্যে প্রবালের মতো তিলক জ্বলছে। পৃথার চোখ ক্রমশ বিস্ফারিত হতে লাগল। তারপর সে চিৎকার করে উঠল, তিলক, আমার আমার তিলক বর্মা, পুত্র, পুত্র, পুত্র। পৃথা দুই কঙ্কাল সার হাতে চিত্রককে টেনে বুকের ওপর চেপে ধরতে চাইল, কিন্তু এই প্রবল উত্তেজনায় তার দেহের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। হঠাৎ তার হাত শিথিল হয়ে চিত্রকের কাঁধ থেকে খসে পড়ল। সে চোখ বুঝে মৃতের মতো স্থির হয়ে গেল। চিত্রক পৃথার বুকের উপর হাত রেখে দেখল অতি ক্ষীণ হৃৎপিণ্ডের স্পন্দন শোনা যাচ্ছে। সে সুগোপাকে বলল, এখনো বেঁচে আছেন, যদি সম্ভব হয় তাড়াতাড়ি চিকিৎসক ডাকো। সুগোপা ছুটে বেরিয়ে গেল। রাজবৈদ্য রট্টার আদেশে পৃথা চিকিৎসার ভার নিয়েছিলেন। রাজবৈদ্যের বাড়ি কাছেই অল্পক্ষণের মধ্যে সুগোপা বৈদ্যকে নিয়ে ফিরে এলো। নাড়ি পরীক্ষা করে বৈদ্যরাজ ঈষৎ মুখ বাঁকালেন, তারপর সূচ প্রয়োগ করলেন। সে রাতে চিত্রক রাজপুরীতে ফিরে গেল না। সন্দিগ্ধ কঞ্চুকি অলক্ষে দুজন গুপ্ত রক্ষী পাঠিয়েছিল,
তারা সারা রাত সুগোপার কুটিরের বাইরে পাহারা দিল। গভীর রাতে পৃথা মোহাচ্ছন্নভাবে পড়েছিল। চিত্রক তার শয্যার পাশে দাঁড়িয়ে সুগোপার কাঁধের উপর হাত রাখল, বলল, সুগোপা, তুমি আমার বোন, আমরা একই স্তনদুগ্ধ পান করেছি, যে কথা আজ শুনলে তা কাউকে বলবে না, বললে আমার জীবন সংশয় হতে পারে। এখন তুমি কি করবে? ভেবেছিলাম পালাবো, কিন্তু এখন এখন কি করব জানি না। তুমি এ কথা কাউকে বলো না, হয়তো হয়তো তোমার মা ভুল করেছেন, রুগ্ন দেহে এরূপ ভ্রান্তি অসম্ভব নয়। ভ্রান্তি নয়, আমার মন বলছে তুমি তিলক বর্মা। তিলক বর্মা শুনতে বড় অদ্ভুত লাগে, কিন্তু সত্য হোক মিথ্যা হোক, তুমি শপথ করো এ কথা গোপন রাখবে। রাখব, কাউকে বলবে না। পৃথার আর জ্ঞান ফিরল না। রাত শেষে তার মৃত্যু হল। সত্য যখন অপ্রত্যাশিতভাবে মানুষের সামনে এসে উপস্থিত হয়, তখন তার রূপ যতই অদ্ভুত ও অচিন্তনীয় হোক, তাকে সত্য বলে চিনে নিতে দেরি হয় না। পৃথার মুখে নিজের পরিচয় পেয়ে চিত্রকের মনে সন্দেহ বা অবিশ্বাস জন্মালো না, বরং তার অতীত জীবনের সমস্ত ঘটনা, তার সর্বাঙ্গে তরোয়ালের চিহ্ন, সমস্তই যেন এই নতুন পরিচয়ের নির্দেশ দিল। চিত্রক নিজের প্রকৃত পরিচয় জানতে পেরে প্রথমে বিস্ময় বিমূঢ় হয়ে পড়লেও পরক্ষণে নিজেকে সম্বরণ করে নিয়েছিল। দুঃসময় বুদ্ধিভ্রংস হলে সর্বনাশ। উপরন্তু এই বাইরের সংযমের মধ্যে তলে তলে তার মনের মধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করেছিল। শৈশব থেকে যে বিচিত্র পরিবেশের মধ্যে সে বেড়ে উঠেছে, বেঁচে থাকার জৈব চেষ্টায় যে নিষ্ঠুর ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে, তা তাকে একটি বিশিষ্ট ব্যক্তিত্ব বা চরিত্র দিয়েছিল। এই চরিত্র কঠিন, স্বার্থপরায়ণ, নীতিবিমুখ ও সুযোগ সন্ধানী। এখন নিজের প্রকৃত পরিচয় জানবার পর তার গোপন মনের মধ্যে ধীরে ধীরে একটি পরিবর্তনের সূত্রপাত হল। সে নিজেও জানল না যে তার রক্তের স্বাভাবিকতা, যা এতদিন আত্মপরিচয়ের অভাবে সুপ্ত ছিল, তা তার অর্জিত চরিত্রকে অলক্ষিতে নতুন করে গড়ে তুলতে আরম্ভ করেছে। পৃথার মৃত্যুর পরদিন সকালে চিত্রক যখন রাজপুরীতে ফিরে এলো, তখন তার মুখের ভাব ক্লান্ত, ঈষৎ গম্ভীর। তার ভেতরে যে বুভুক্ষু নাগ জেগে উঠেছে তা কেউ জানতে পারল না। চারদিকে সূর্যালোকোজ্জ্বল রাজপ্রাসাদ, বাড়িগুলি ইতস্তত স্বচ্ছ বুদবুদের মতো শোভা পাচ্ছে। এদের দিকে তাকিয়ে চিত্রক ভাবতে লাগল, এসবই আমার, আমার, কিন্তু এ কথা কাউকেও বলবার নয়। একজন সাক্ষী ছিল, সে মারা গিয়েছে, সে যদি বেঁচেও থাকত তার কথা কেউ বিশ্বাস করত না, পাগলের প্রলাপ বলে হেসে উড়িয়ে দিত। যদি বা বিশ্বাস করত, তাহলে পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠত, চিত্রককে বেশি দিন বেঁচে থাকতে হতো না, বরং এই ভালো, শুধু সুগোপা জানল, তাতে ক্ষতি নেই। বোন সুগোপা কথা দিয়েছে কাউকেও বলবে না, কিছুদিন নিভৃতে চিন্তা করার অবসর পাওয়া যাবে, তারপর তারপর দেখা যাবে। এইদিকে কঞ্চুকি লক্ষণের গতরাত্রে দুশ্চিন্তায় ঘুম হয়নি, কিন্তু আজ সকালে চিত্রক যখন পালানোর কোনো চেষ্টা না করে স্বেচ্ছায় রাজপুরীতে ফিরে এলো, তখন তার মন অনেকটা নিশ্চিন্ত হল। তার মনে হল চতুরানন ভট্ট বৃথায় চিত্রককে সন্দেহ করেছিলেন, সে দ্বিগুণ সমাদরের সাথে চিত্রকের সেবা করতে লাগল। দুপুরে আহারাদির পর চিত্রক বিশ্রামের জন্য এগোলে কঞ্চুকি লক্ষণ বলল, আজ আপনাকে বড়ই বিমনা দেখছি, চিন্তার কোনো কারণ ঘটেছে কি?
জীবন মৃত্যুর অভাবনীয় সম্ভাবনার কথা ভাবছি হে, পৃথা ২৫ বছর অন্ধকূপে বন্দিনী থেকেও মরল না, আর যখনই মুক্তি পেল, সেবা যত্ন পেল, অমনি মারা গেল। এ বড়ই বিচিত্র, তাই না? সত্যিই বিচিত্র। মানুষের ভাগ্যে কখন কি আছে কেউই বলতে পারে না। আজ যে রাজা, কাল সে ভিক্ষুক। কতই যে দেখলাম। আপনি কতকাল এখানে কাজ করছেন? কঞ্চুকির কাজ তা প্রায় ২০ বছর হল। আমার পিতা আমার আগে কঞ্চুকি ছিলেন, রাষ্ট্রবিপ্লবে তিনি নিহত হন। তারপর নতুন রাজবংশ প্রতিষ্ঠা লাভ করতে কয়েক বছর গেল। পরে বর্তমান মহারাজ আর্য ভাবাপন্ন হলেন, তখন থেকে আমি আছি। আগের রাজার কি হল? শুনেছি বর্তমান মহারাজ তাকে হত্যা করেছিলেন। আর রানী? রানী বিষ খেয়ে দেহত্যাগ করেন, তাকে কেউ স্পর্শ করতে পারেনি। নিঃশ্বাস চেপে চিত্রক অবহেলায় প্রশ্ন করল, আর রাজপুত্র নিশ্চয়ই মারা গিয়েছিল? সম্ভবত তাই, কিন্তু তার মৃতদেহ পাওয়া যায়নি। চিত্রক আর বেশি প্রশ্ন করতে সাহস করল না, চোখ বুজে থাকল। দিনটা বিরস শূন্যতার মধ্যে দিয়ে কেটে গেল। সন্ধে হওয়ার আগে চিত্রক উত্তরীয় কাঁধে ফেলে বাইরে বেরিয়ে এলো। কঞ্চুকি আজ আর তার সঙ্গ নেওয়ার চেষ্টা করল না, শুধু জিজ্ঞাসা করল, পুরীর বাইরে যাবেন নাকি? না, ভিতরেই একটু ঘুরে বেড়াবো। সূর্য অস্ত গিয়েছে, ক্রমে পূব দিগন্ত আলো করে চাঁদ উঠল। পুরো ভূমি প্রায় জনশূন্য। মাঝে মাঝে দু একজন দাস দাসী এক ভবন থেকে অন্য ভবনে যাতায়াত করছে। চিত্রক ইতস্তত ঘুরতে ঘুরতে অবশেষে একটি শীর্ণ সিঁড়িতে পা দিয়ে ছাদে উঠল। জ্যোৎস্নায় ভেসে যাওয়া ছাদ রূপোর তৈরি হাঁসুলির মতো শোভা পাচ্ছে। তার উপর উদ্ভ্রান্ত মনে ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে চিত্রক হঠাৎ থেমে গেল। কাছেই ছাদের আলসের ওপর এক নারী বসে আছে। জ্যোৎস্নার মধ্যে শুভ্র পোশাক পরা রমণীকে তুষারাবৃত জ্যোৎস্নার মতোই দেখাচ্ছে কুমারী রট্টা যশোধরা। রট্টা অন্যমনস্কভাবে চাঁদের দিকে চেয়ে আছেন। চাঁদের দিকে চেয়ে চেয়ে তিনি কি ভাবছেন তা বোধহয় তাঁর সচেতন মনও জানে না। নিঃশ্বাস চেপে চিত্রক কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার কপালে ধীরে ধীরে তিলক ফুটে উঠল। তপ্ত সূচের মতো জ্বালাময়ী হিংসা তার হৃদয় বিদ্ধ করল। ইনি রাজনন্দিনী রট্টা, এই বিস্তীর্ণ রাজ্যের অধীশ্বরী। আর আমি এক ভাগ্যান্বেষী তরোয়ালধারী সৈনিক। ঠোঁট কামড়ে চিত্রক নিঃশব্দে ফিরে যাচ্ছিল, পিছন থেকে মৃদু গলায় ডাক এল, আর্য চিত্রক বর্মা। চিত্রক সেই দিকে ফিরল, রাজকুমারীর কাছে গিয়ে হাত জোড় করে অভিবাদন জানালো, গম্ভীর মুখে বলল, রাজকুমারী এখানে আছেন আমি জানতাম না, জানলে আসতাম না। কোনো ক্ষতি হয়নি, বরং ভালোই হয়েছে। অন্তপুরে একা থাকতে ভালো লাগছিল না, তাই এখানে এসে বসেছি। আপনিও বসুন। চিত্রক বসল না। পাশে বসলে রাজকন্যার সাথে সমান আসনে বসা হয়, মাটিতে বসলে দীনতা প্রকাশ করা হয়, তাই সে দাঁড়িয়ে রইল। আপনার সুগোপা সুখী বোধহয় আজ আসতে পারেনি। সুগোপা আমাকে না দেখে থাকতে পারে না, সকালে একবার কিছু মুহূর্তের জন্য এসেছিল, আপনার কথা অনেকবার বলল, সারা রাত জেগে আপনি তাকে সাহায্য ও সঙ্গ দিয়েছেন, এমন কেউ করে না। সুগোপা আর কিছু বলেনি? আর কি বলবে? না, কিছু না। প্রসঙ্গ পাল্টে চিত্রক চাঁদের দিকে তাকিয়ে বলল, আজ বোধহয় পূর্ণিমা। হ্যাঁ। রট্টাও কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, শুনেছি আর্যাবর্তের অন্য জায়গায় আজকের দিনে উৎসব হয়, বসন্ত ঋতুর পূজা হয়, এখানে কিছু হয় না। কেন? ঠিক জানি না, আগে বোধহয় হতো, এখন হুন অধিকারের পর বন্ধ হয়েছে।
হুনদের মধ্যে বসন্ত উৎসবের প্রথা নেই, তবে বুদ্ধ পূর্ণিমার দিন উৎসব মহারাজ আবার শুরু করেছেন। এই সকল অলস কথাবার্তার মধ্যে চিত্রক দেখল রটটা ছাদের ওপর এমনভাবে বসে আছেন যে তাকে একটু ঠেলে দিলে বা নিচে থেকে একটু নড়লেই তিনি ছাদের 20 হাত নিচে পড়বেন, অর্থাৎ মৃত্যু অনিবার্য। চিত্রকের বুকের ভেতর একটা অশান্ত উদ্বেগ পাক খেতে লাগল। তৃতীয় ব্যক্তি এখানে কেউ নেই, রটটা যদি পড়ে যান কেউ কিছু সন্দেহ করতে পারবে না। যে বর্বর হুন তার সর্বস্ব কেড়ে নিয়েছে, যার হাতে তার পিতা নৃশংসভাবে নিহত হয়েছিলেন, এই যুবতী তারই কন্যা। চিত্রকের চোখে জ্যোৎস্নার শুভ্রতা লালাভ বর্ণ ধারণ করল। এখনকার মতো গপ্প মিরে ঠেকের সময় শেষ। চিত্রক কি রটটার ওপর প্রতিশোধ নেবে? স্কন্দগুপ্তই বা কি করবেন? সমস্ত প্রশ্নের উত্তরের সাথে পরের সপ্তাহে আসব আমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কালের মন্দিরা শেষ পর্ব নিয়ে। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।